السلام عليكم يا وعليكم السلام. السلام عليكم ভাই. السلام জায়েদ, পুরো মিস হয়ে গেল তো কয়েকটা কাজ ভাই। আমি তো অফিসের আমাদের প্রজেক্ট রিভিউ মিটিং গুলো ছিল, তো আমাদের সিইও স্যার দেশের বাইরে, সো মিটিং গুলো সকালের পরিবর্তে বিকালের দিকে ছিল, তো কারণে আমি যে অ্যাটেন্ড করতে পারি না। তাহলে ক্লাস কি দুইটা মিস হলো না নাকি? হ্যাঁ দুইটা মিস, আমি ভিডিও একটা দেখছি আর একটা দেখে নেব। ভাইয়া ক্লাসের যে শিডিউলটা দিলেন ও জুমের যে মিটিং এ দিলেন, ওইটাতে তো ওই 1 আগস্ট আছে মনে হয়, দেখলাম ঈদের সময় কি ক্লাস হবে? অতদূর যেতে চাচ্ছি না আসলে, ঈদের আগে ক্লাস শেষ করতে চাই। ঈদের তো বেশি দিন বাকি নেই। হ্যাঁ মানে আমি আসলে অতদূর যেতে চাই না, তার আগে ক্লাস শেষ করতে চাই। এমনিতে পিএমপির প্রি রিকুইজিট কত আওয়ার্স ঠিক মনে নেই, ওই যে ইয়ার জন্য এক্সামের জন্য একটা প্রি রিকুইজিট, ট্রেনিং এর, ট্রেনিং এর আওয়ার না? হ্যাঁ ট্রেনিং এর আওয়ার। হ্যাঁ 35। তো এই আওয়ারের মধ্যে কি আসলে মানে যারা পিএমপি সম্পর্কে কিছু জানেন তারা কি কিছু কি আসলে শিখতে পারে ওইভাবে? 35 আওয়ার্স তো অনেক আওয়ার্স, অনেক আওয়ার্স মানে ফুল একটা সেমিস্টারের সময়। একটা সেমিস্টারে নরমালি 12টা ক্লাস হয় আর কি, ফুল ক্রেডিটের। হ্যাঁ তো আমরা আসলে ইকুয়াল টু দ্যাট সমান নিচ্ছি আর কি। ও মানে ক্রেডিট আওয়ার হিসাব করে আসলে ওইটা ডিফাইন করছে বিএনপি নাকি? না ওইভাবে ডিফাইন করে না, আমি বলতেছি আর কি। একটা 12 ঘন্টা মানে 36 ঘন্টার একটা সেমিস্টারে মানে ফুল ক্রেডিটের ক্লাস তো 36 ঘন্টা হয় আর কি, 12টা ক্লাস হয় নরমালি। হ্যাঁ তো সেই অনুযায়ী আমাদের কভার করতে পারা উচিত মানে সিলেবাসটা, একটা বই তো। জায়েদ কোনো প্রশ্ন থাকলে এই মুহূর্তে করতে পারেন, যদি সবাই জয়েন করার আগে যদি প্রশ্ন থাকে। একটু ডিফারেন্ট বইগুলো নিয়ে ভাই, বেসিক কোয়েশ্চেন এন্ড অনেক পরে হয়তো বা করতেছি। আচ্ছা ভাই রিটার বইটা আপনি কিরকম প্রেফার করেন? মানে প্রেফারটা এইভাবে করি যে রিটার বই না পড়ে পরীক্ষা বসা ঠিক হবে না, ঠিক আছে? কারণ রিতার মানে কনসেপ্টের সাথে এবং রিতার বইয়ের পিছনে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো খুবই পিএমপি এক্সামে খুব কাছাকাছি টাইপের কোশ্চেন আর কি। সো আর যারা রিতা পড়তে চায় না তাদেরকে আমি একটা সাজেস্ট করি যে রিতার আপনি যদি না পড়তে চান তাহলে ইয়া করবেন, রিতার প্রতিটা চ্যাপ্টারে কোশ্চেন গুলো সলভ করবেন। সলভ করলে যদি মনে হয় যে আসলে আপনার মানে গ্যাপ আছে আন্ডারস্ট্যান্ডিং এর, তখন আসলে ওই চ্যাপ্টারটা রিতা থেকে পড়তে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একজনকে দেখতেছে না কে, আরশিয়া কার মেয়ে আরশিয়া,
আচ্ছা এমনি জামাল ভাই কি অবস্থা? ভালো ভাইয়া, মোটামুটি ব্যস্ত নাকি? কালকে রাত্রে একটা পড়াশোনা দিলাম, মোটামুটি পুরো সপ্তাহে কিছু করতে পারিনি, আজকে ভালো স্কোপ ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা আমার মানে এখন অনেকটা ক্লিয়ার হয়েছে। স্পেশালি মানে প্রথম দিকে যে কনসেপ্টটার মধ্যেই তো অনেক গোলমাল হয় প্রায় সময়, মানে এই তিনটা চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসলে, 5 6 7। আচ্ছা ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা আবার মানে ওইটা আবার কি মানে পার্থক্য করে ডেভেলপমেন্ট প্রোডাক্ট এন্ড প্রজেক্ট তিনটা লাইফ সাইকেল নাকি? হ্যাঁ হ্যাঁ এখন তিনটা লাইফ সাইকেল। সো ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা আসলে পিএম বক কখনো ইউজ করে নাই, এখন ফার্স্ট টাইম ইউজ করতেছে আর কি। ওই আপনার অ্যাসাইনমেন্ট করতে যে আমি মানে পরে আরেকটা মানে লিখলাম, ওইটা আমি আস্তে আস্তে করব, মানে দুইটা কোর্সে আর কি কোনো রকম, বাকিটা একটু কারণ এটা খুবই একটা ভালো একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন আমাকে, আমার জন্য আমার এটা আসলে একটা ডার্ক এরিয়া ছিল, ভালোই হয়েছে। কেউ কেউ বোধহয় পাঠাচ্ছে। আচ্ছা ভিডিও তো অন করিনি। আমাদের কি ভাই ক্যালেন্ডার এখন মানে ইয়ে করছে না, আগস্টের 1 তারিখ করলাম না আমি আগে যে ক্যালেন্ডার করছে ওটা ক্লাস শেষ হয়ে গিয়েছিল আসলে। হ্যাঁ 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 এই জন্য নতুন ভাবে দিলাম, 10টা ক্লাস শেষ তো ঈদের আগে শেষ করতে হবে। নতুন কোনো রেজিস্ট্রেশন করা লাগছে জুম এর সাথে বা সামথিং? না না নতুন অ্যাকাউন্ট লাগছে না এগুলো? না না আমি যখন বানাইছিলাম তখন আসলে রেকর্ডিং মিটিং বানাইছিলাম 10টা, কিন্তু 10টা তো শেষ হয়ে গেছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মানে আপনার আগের লিংকে ক্লাস ঢুকতে পারতেন না আজকে। হ্যাঁ সেলিম সাবমিট। আচ্ছা জামাল ভাই আপনার যে প্রশ্ন করছেন না এটা এখানে ভাই আমার কনফিউশনটা হচ্ছে প্রজেক্ট লাইফ সাইকেল তো প্রেডিক্টিভ এন্ড অ্যাডাপটিভ বলছে, বলার সাথে সাথে আবার শুরু করে দিয়েছে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল প্রেডিক্টিভ ইটারেটিভ ইনক্রিমেন্টাল দেন অ্যাডাপটিভ অর হাইব্রিড এরকম কনফিউজড করছে আর কি, অনেকেই কনফিউজড হয়েছে। হ্যাঁ মানে এর আগে কিন্তু বলা ছিল না, এর আগে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল শব্দটা পিএম বক কখনো ইউজ করে নাই, প্রজেক্ট লাইফ সাইকেলই বলছে এবং প্রজেক্ট লাইফ সাইকেলকে এজাইল প্রেডিক্টিভ এভাবে বুঝছিল আর কি, এজাইল ইনক্রিমেন্টাল প্রেডিক্টিভ এসে বুঝছিল। কিন্তু এই ভার্সনে এসে বলতেছে ডেভেলপমেন্ট ল্যাব সাইকেল। তো এইটার আর দেখি আমার ইয়াটা কোথায় হোয়াইট বোর্ডটা একটু আচ্ছা এটা একটু সবার সবাই জয়েনও করে নেয় একটু জয়েন করবে লাগবে। আমরা 11 জন হলাম আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই ভালো আছেন তো? না সাতটা চৌত্রিশ
এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমরা করি 11 জন জয়েন করছে আরো জামাল ভাই আপনি সবাই জয়েন করলেন জামাল ভাই আপনার প্রশ্নটা অ্যানসার দেব আমি সবার মানে হেল্প হবে এটা হ্যাঁ হ্যাঁ শিওর ভাই সবাইকে বোধহয় বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিছিলাম এটা আমি একটা শখ করছিলাম যে একটা জিনিস লিখবো সেটা লেখা হয় নাই মানে কোনো কাছে ফোকাস থাকতে পারি না এটা একটা সমস্যা সো এই ডিফারেন্সটা আমাদের লেখা দরকার আমি এখন ইয়াতে আছি না অনেকে ভালোই কাজ করছে দেখতেছি সুন্দর কাজ হয়েছে তো আলহা প্রজেক্ট ভার্সেস অপারেশনস তারপরে হচ্ছে আনিস দিচ্ছেন লিডারশিপ ভার্সেস ম্যানেজমেন্ট সেলিম রেজা এই যে প্রজেক্টস প্রোগ্রামস এন্ড পোর্টফোলিওস জামাল ভাই দিচ্ছেন কি প্রজেক্ট এন্ড প্রোডাক্ট অ্যাপ সাইকেল না জি জি আমি পুরো এক্সেল শীটে করেছে ওইটাই দিয়ে দিয়েছে যাতে কিছু এডিট করা যায় কেউ যদি ইনপুট দিতে চাই তো এরপরে হাবিব দিচ্ছেন হচ্ছে ওয়ার্ক প্রপোজাল ডেটা ইনফরমেশন এবং রিপোর্ট মাসুদ জানা হচ্ছে কন্ট্রোল স্কোপ ভ্যালিডেড স্কোপ আর নাহিদ কি ছবি এঁকে দিচ্ছে নাকি ফ্লোটা না শেয়ার করি নাই না সেটা নাহিদ কি এটা তৈরি করতে গিয়ে অনেক শেখা হয়েছে নাকি
না মোটামুটি তোর ইয়া হইছে আর কি যে বোঝা গেছে আর কি যেমন ইনিশিয়েটিং এবং ইনিশিয়েটিং স্টেজে মানে এটা মূলত যে প্রসেসগুলো এটা হচ্ছে মনিটরিং কন্ট্রোল আর হচ্ছে এক্সিকিউশন মানে ওই লেভেলে যদি চেঞ্জ হয় তাহলে সেই জিনিসগুলো বেসিক্যালি ওই সিআর হিসেবে আসবে আর কি আর সিআর যে ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল এখানে এসে এটা ওই যে যে ইয়াটা থাকবে মানে এখানে যে সিসিবি চেঞ্জ কন্ট্রোল বোর্ড সেই চেঞ্জ কন্ট্রোল বোর্ড এখানে এসে এটা ইম্প্যাক্ট অ্যানালাইসিস করার পর ইম্প্যাক্ট অ্যানালাইসিস পরে এটিমিগুলো এখান থেকে অ্যাপ্রুভ করার পরে এই অ্যাপ্রুভ সিআরটা বেসিক্যালি ওই কন্ট্রোল কোয়ালিটির মাধ্যমে ভেরিফাইড ডেলিভারেবল হবে থ্রু ডিরেক্ট মানে এক্সিকিউশন যে ডিরেক্ট প্রজেক্ট এক্সিকিউশনের মধ্যে দিয়ে আর কি ডেলিভারেবলটা ওই কোয়ালিটি কন্ট্রোল হয়ে এটা ভেরিফাইড ডেলিভারেবল হবে দেন এটা কাস্টমার এটা ক্যান্ডিডেট স্কোপের স্টেজে এসে এখানে অ্যাকসেপ্ট করবে এবং প্রজেক্ট ডেলিভারি আর যেটা আবার রিওয়ার্ক হবে সেটা মনিটর প্রজেক্ট কন্ট্রোল ওয়ার্কের মাধ্যমে আবার সিআর হিসেবে আবার মানে ইয়েতে যাবে আর কি ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল দিয়ে আবার ঘুরবে আর কি ওরকম ভাবে চিন্তা করছে তবে এইখানে আমার একটু কনফিউশন আছে যে মানে ওই ইনিশিয়েটিং এবং ইনিশিয়েটিং স্টেজে একটা যেন আছে ওই ইনিশিয়েটিং আর হচ্ছে Okay. So, কজন হলাম 14 জন হইছি আচ্ছা আমাদের ইয়াটা একটু বের করি না প্রেজেন্টেশন শীটটা একটু বের করি অ্যাটেন্ডেন্স শীটের কি অবস্থা একটু দেখি ওকে সো ডে 9 10 চলে গেছে আমাদের 11 12 আচ্ছা আজ আজ করছে কি 11 না 12 11 11 11 জুলাই ডে 11 ভাই সো 11 তো আমরা কে কে প্রেজেন্ট আছি একটু নিয়ে নিই এটা কি ইয়ে করে দিই ফ্রিজ করে দিই না আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে ইয়ার অপশনটা কোথায় যেতাম যে কলমটাকে ফ্রিজ করা যেখানে করতে চান ওখানে কার্সর রেখে আপনি যে যে হাবিবুর রহমান আছে না ইমেল অ্যাড্রেসের নিচের লালটাতে ক্লিক করেন লাল সেলটাতে ক্লিক করেন হ্যাঁ তারপরে উপরে যান তারপরে যান তারপরে যান যান এই ফ্রিজ প্যানে যান ফ্রিজ প্যানে তারপরে আনফ্রিজ প্যান হ্যাঁ ওই যে আনফ্রিজ প্যান উপরটা একবার উপরটা ক্লিক করেন একবার উপরটা এবার যান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে উপরটা
ফ্রি স্পেন ঠিক আছে ফ্রি স্পেন করেন হ্যাঁ হ্যাঁ এবার ফ্রি স্পেন করেন এবার এবার বোধহয় হয়ে গেছে আচ্ছা জামাল ভাই জয়েন করছেন তারপরে সাব্বির আছেন না হ্যাঁ মাসুদ রানা আছেন জি ভাই ভাই আছেন ওকে জায়েদ জায়েদ দুদিন পর জয়েন করলো আচ্ছা রৌনক জয়েন করছেন তো না রৌনক রৌনক কি আছেন জি আছি ভাইয়া আমার তো শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে ওকে আচ্ছা তারপর হচ্ছে নাহিদ মাহমুদুল হাসান আক্তার তো জয়েন করছেন না আক্তার আরিফ জি ভাইয়া জি ভাই আচ্ছা আমরা অনেকের কি বুঝতে বুঝতে কষ্ট হচ্ছে নাকি মানে আমরা কিন্তু বেশি দূর আগেও নাই এখনো যদিও অনেকগুলো ক্লাস নিয়ে নিছি তো আমরা কিন্তু এখন যে স্টেজে আছি এখানে আসলে কেউ ক্লাস মিস করলে হবে না এখানে মানে স্পেশালি আমি যখন 5 নম্বর মানে স্কোপ শুরু করছি এরপরে ক্লাস মিস করা যাবে না আসলে 5 6 7 এই তিনটা একদম কোরিলেটেড এবং একদম কোর অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট ওটা মিস হলে আপনার আসলে পরে ধরতে সমস্যা হবে কারণ দেখছেন না যে WBCS এর উপর কিন্তু সব ডিপেন্ডেন্ট তাই না স্কোপে যেটা করছি আমরা স্কোপে যে আমরা স্কোপ স্টেটমেন্ট তৈরি করছি WBCS তৈরি করছি এগুলোর উপরে কিন্তু বাকি সবকিছু ডিপেন্ডেন্ট শিডিউলিং ডিপেন্ডেন্ট কস্টিং ডিপেন্ডেন্ট সবকিছু সো এটা স্কোপটা যদি কেউ মিস করে থাকি তাহলে আমরা একটু লাইভ ভিডিও গুলো দেখে নেই কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করি কারণ স্কোপটা আমি বলতে 3 দিন লাগছে ক্লাসটা শেষ করতে তাই না 3 দিন ক্লাস লাগছে কিন্তু আমার আপনার এখানে ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখাচ্ছে আপনার এখান থেকে আমার এখানে প্রবলেম কি না বুঝতে না শেয়ারিংটা সবাই কি ঠিক দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে রাইট একটা বড় ব্ল্যাক স্কয়ার আছে মাঝখানে রাইট আচ্ছা ওকে আমি শেয়ার কি করছি দেখি আবার রিশেয়ার করতে হবে মনে হয় ঠিক আছে আমি একটু ইয়েটা শেয়ার করি হোয়াইট বোর্ডটা একটু শেয়ার করি হ্যাঁ ঠিক আছে না হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে তো না জি হোয়াইট বোর্ডের উপরে একটা ওই যে রেকট্যাঙ্গুলার একটা বার আসছে ব্ল্যাক আমার মনে হয় এটা সাইন আউট করে আবার সাইন ইন করলে এটা চলে যাবে এটা একটা সিস্টেম এরর এটা তো দেখি না আবার শেয়ারটি ইয়ে করে দিই স্টপ শেয়ার করে আবার দিই এবার কি অবস্থা এবার কি ঠিক আছে আচ্ছা ওকে ওকে ফাইন আচ্ছা সো একটা প্রশ্ন আসছে সেটা জামাল ভাই প্রশ্ন করছিল যে ওনাকে একটা কাজ দিছিলাম প্রোডাক্ট লাইফ সাইকেল এবং প্রোডাক্ট প্রজেক্ট লাইফ সাইকেল এবং প্রোডাক্ট লাইফ সাইকেল তাই না সংক্ষেপে দুইটা কিন্তু PLC তাই না ওনাকে পার্থক্য লিখতে বলছিলাম যে PLC এর মধ্যে পার্থক্য কি প্রজেক্ট লাইফ সাইকেল এবং প্রোডাক্ট লাইফ সাইকেল সো উনি প্রশ্ন করছেন যে আরেকটা কিন্তু লাইফ সাইকেল আছে সেটা নাম হচ্ছে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ঠিক আছে এই টার্মটা আসলে উনি জিজ্ঞাসা করতেছিলেন যে এটা আসলে কি তাহলে আমাদের তো প্রজেক্ট লাইফ সাইকেল প্রোডাক্ট লাইফ সাইকেল তো আমাদের কাছে ক্লিয়ার তাই না একটা প্রোডাক্ট মার্কেটে আসার পরে প্রোডাক্টে ইনসেপশন হয় ইনসেপশন হওয়ার পরে এটা কি হয় ম্যাচিউর হয় তাই না গ্রো করে প্রথমে ইনসেপশন হয় তারপর এই জায়গাটাতে গ্রো করে
তারপরে হচ্ছে ম্যাচুর হয়ে যখন এর ফিক্স থাকে এরপর একটা সময় গিয়ে এক্সপায়ার করে রিটায়ারমেন্ট হয় এক্সপায়ার হয়ে যায় রিটায়ার করে এক্সপায়ার করে সো এটা হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল প্রোডাক্টের ইনসেপশন থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত এটা কোনো শেষ নাই যেমন আমাদের কি পিরামিড প্রোডাক্ট কখন তৈরি হয়েছে কত হাজার বছর আগে কিন্তু এখনো প্রোডাক্টের লাইফ সাইকেল কিন্তু শেষ হয়নি তাই না জি স্টিল ওটা একটা অ্যামেজিং ইয়া আমাদের কাছে এবং আমরা ওটা কিন্তু মাঝে মাঝে দেখতেছি মানে পুরো ওয়ার্ল্ড ওটা যায় মানুষ দেখতে সো প্রোডাক্ট লাইফ সাইকেল কিন্তু শেষ নাই আর প্রজেক্ট লাইফ সাইকেল তো আমরা জানি যে প্রজেক্টের শুরু থেকে বিভিন্ন ফেজে আমরা প্রজেক্টটা করি সেই কালেকশন অফ ফেজকে আমরা কি বলি প্রজেক্ট লাইফ সাইকেল এবং সেটা অবশ্যই স্টার্ট থাকবে এবং একটা এন্ডিং থাকবে প্রজেক্ট শেষ হয়ে যাবে প্রোডাক্টের লাইফ সাইকেল যদি মানে চলতে থাকবে কিন্তু প্রজেক্ট যে প্রোডাক্টটা বা আউটকামটা রেজাল্ট বের করার জন্য প্রজেক্টটা শুরু করছিলাম আমরা দ্যাট শুড কমপ্লিট বাই দ্য এন্ড ডেট তাই না সো এটা হচ্ছে প্রজেক্ট লাইফ সাইকেল এখন পিএমবকে নতুন একটা টার্ম কিন্তু এইবারে ইউজ করছে সেটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এর আগে পিএমবকে বলছিল যে প্রোডাক্ট লাইফ সাইকেলের মধ্যে প্রজেক্ট লাইফ সাইকেলকে কয়েক ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি প্রেডিক্টিভ হ্যাঁ দুই নম্বর হচ্ছে অ্যাডাপটিভ ইনক্রিমেন্টাল কেন বলে নাই এটা আমি একটু আপনাদের ক্লিয়ার করি দেখেন এটা সেটা হচ্ছে আমরা কিন্তু বলছিলাম যে হাইব্রিড মানে কি হাইব্রিড মানে যেখানে কিছু অ্যাজাইল থাকবে আবার কিছু ইনক্রিমেন্টাল থাকবে মানে প্রেডিক্টিভ এর সাথে অ্যাজাইল হবে কিংবা ইটারেটিভ কিংবা ইনক্রিমেন্টাল বা এনিথিং স্পেশালি আমরা প্রেডিক্টিভ প্লাস অ্যাজাইল ওটাকে আমরা কি বলি হাইব্রিড এবং পিএমবক কিন্তু যেটাকে আসলে প্রমোট করতেছে যেটা আসলে ট্রু যে শুধু অ্যাজাইলের জন্য অ্যাজাইল করবো এরকম যাতে না হয় যে আমরা অ্যাজাইল প্রজেক্ট ম্যাচ করতেছি ফলে এটা এই প্রজেক্টে অ্যাজাইলের দরকার নেই করার তারপর অ্যাজাইলই করবো আমরা এটার মধ্যে নাও এটাতে একটু ভালো রেজাল্ট নাও আসতে পারে অনেক প্রজেক্ট আছে যেটা আসলে অ্যাজাইলে হয়তো ভালো হবে না সো অ্যাজাইল হচ্ছে সেই প্রজেক্টগুলোতে যেখানে আসলে চেঞ্জ খুব ফ্রিকোয়েন্টলি ইয়ে হয় কমপ্লেক্স প্রজেক্ট হ্যাঁ এই ধরনের কাজে আসলে আমরা বা নতুন প্রোডাক্ট সেই ধরনের কাজে আমরা অ্যাজাইল বেশি ইউজ করি আচ্ছা এখন পিএমবক বলছে যে একটা প্রজেক্টের লাইফ সাইকেল যদি এরকম হয় এবং তার মধ্যে যদি অনেকগুলা ফেজ থাকে তাই না ফেজ 1 2 ফেজ 2 থাকে তাহলে কয়টা ফেজ এখানে চারটা ফেজ এখন আমরা যদি আগের স্টাইলে বলতাম যে প্রজেক্ট লাইফ সাইকেল তার মানে কি চারটা মিলে কি প্রজেক্ট লাইফ সাইকেল এবং আমরা যদি বলতাম যে আমরা অ্যাজাইল ইউজ করি তাহলে কি হতো পুরো লাইফ সাইকেল কি ইউজ করতে হতো অ্যাজাইল তাই না আমরা যদি বুঝতে পারছেন কথাটা মানে আমরা যদি বলতাম প্রজেক্ট লাইফ সাইকেল আমরা ইউজ করব প্রজেক্টে অ্যাজাইল লাইফ সাইকেল তাহলে কি হতো পুরো প্রজেক্টে আমাকে অ্যাজাইল ফলো করতে হতো হ্যাঁ যত ফেজ আছে শুরু থেকে রাইট হ্যাঁ পিএমবক বলতেছে যে আমরা এখন লাইফ সাইকেল না বলতে বলতেছে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল তার মানে এই যে ফেজ গুলো যে চারটা ফেজ হচ্ছে আমার হতো এই ফেজটা আমি ডেভেলপ করতে পারি অ্যাজাইলে এই ফেজটা করতে পারি প্রেডিক্টিভ এই ফেজটা আবার হতে অ্যাজাইলে আবার এই ফেজটা হতে প্রেডিক্টিভ করতে পারি হ্যাঁ সো এক একটা ফেজের মধ্যেই কিন্তু এই ফেজটা আমি কিভাবে ডেভেলপ করব সেটা আমি সিলেক্ট করতে পারি যে আমি এই ফেজটা যেহেতু এটা সফটওয়্যারের ফেজ থাকে না মানে আমরা লটও হতে পারে যেমন সরকারি প্রজেক্টে লট 1 লট 2 লট 3 এই তিনটা মিলে হয়তো প্রজেক্টের লাইফ সাইকেল এখন লট 1 টা হচ্ছে সফটওয়্যারের কম্পোনেন্ট সফটওয়্যারের কম্পোনেন্টের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাজাইল প্রেডিক্টিভের চেয়ে অ্যাজাইল সবচেয়ে ভালো রেজাল্ট দেয় এবং এখন প্রায় 90% প্রজেক্টই সফটওয়্যারে অ্যাজাইল ফলো করে অ্যাজাইলে কোন কোন ফ্রেমওয়ার্ক ফলো করে ঠিক আছে সো এখন আমি তাহলে কি করব তখন আমি এটাকে ডেভেলপ করব হচ্ছে এই ফেজটাকে অ্যাজাইল ফলো করে আবার এই দুইটা হয়তো আমার প্রেডিক্টিভ তখন আমি এই দুইটা ফেজকে ডেভেলপ করব হচ্ছে প্রেডিক্টিভ লাইফ সাইকেলে তো এইখান থেকে আসলে পিএমবকে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল তো সব আসছে তার মানে এক একটা ফেজকে আমি কিভাবে ডেভেলপ করব সেটা আমি ওই পাঁচটা থেকে চুজ করতে পারি বুঝতে পারছি এইটা হচ্ছে কম্বিনেশন মানে কনসেপ্ট আর কি ডেভেলপমেন্ট লাইফ সাইকেল প্রজেক্ট লাইফ সাইকেল প্রোডাক্ট লাইফ সাইকেল বাদ দিলাম
ডেভেলপার লাইফ সাইকেল এবং প্রজেক্ট লাইফ সাইকেলের মধ্যে এটা হচ্ছে রিলেশনটা প্রজেক্ট লাইফ সাইকেলকে আমরা বিভিন্ন ফেজে ভাগ করি এখন এক একটা ফেজকে আমি কিভাবে ডেভেলপ করব সেটা আমি পাঁচটা থেকে চুজ করে নিতে পারি ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দ্যাট পার্টিকুলার ফেজ ঠিক আছে তাহলে বিভিন্ন ফেজগুলোতে ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ কি হবে সেটাই ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নাকি রাইট 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 ঠিক আছে মানে যেহেতু হাইব্রিড পিএম পক আসলে বেশি প্রেফার করতেছে মানে আসলে তাই আমি আপনাদের ডাটাও দেখাচ্ছিলাম যে 78% অর্গানাইজেশন বড় অর্গানাইজেশন যারা চ্যাম্পিয়ন অর্গানাইজেশন তারা আসলে হাইব্রিড ফলো করে ঠিক আছে তো আপনি যদি ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কনসেপ্টটা মাথায় রাখেন তাহলে আপনি ইজিলি হাইব্রিডটাকে অ্যাপ্লাই করতে পারবেন ওকে সো আমি এখন প্রেজেন্টেশনে যাচ্ছি এটাকে ক্লোজ করছি স্ক্রিনটা অলরাইট ওকে সো দেখা যাচ্ছে না জি ওকে আচ্ছা আমার আজকে আমার ব্যাকগ্রাউন্ড দেখছেন তো না টাইম হ্যাঁ টাইম হ্যাঁ আজকে আমরা শিডিউল চ্যাপ্টার করব টাইম ম্যানেজমেন্ট এই জন্য আসলে ব্যাকগ্রাউন্ডে টাইম বসাই দিছি এবং এটা মোস্ট প্রবাবলি দ্য লংগেস্ট চ্যাপ্টার আর কি হ্যাঁ লংগেস্ট চ্যাপ্টার এটা হ্যাঁ সময় লাগবে এটা আসলে অনেক সময় লাগে শেষ করতে আমার আমি নিজে আসলে হতাশ হয়ে যাই এই চ্যাপ্টারটা শেষ করতে গিয়ে সো আমি একটু ফাস্ট মুভ করব আজকে হ্যাঁ ফাস্ট মুভ করব নাইলে আসলে কমপ্লিট করা টাফ হবে যেহেতু টার্গেট করতেছি পার্ট ডে এখন একটা করে চ্যাপ্টার শেষ করতে চাই আমি সো শিডিউল চ্যাপ্টারটা কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট অন আগের চ্যাপ্টার যেটা স্কোপ ছিল আচ্ছা স্কোপ চ্যাপ্টারে আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে যে আমরা যে রোলিং ওয়েব প্ল্যানিং বলে একটা শব্দ বলছিলাম আমি এটার কারণ মনে আছে এটা কি আসলে জি ভাই মনে আছে এটা হলো নিয়ার টার্ম গুলো আমরা প্ল্যান করব আর ফারদার যেগুলো আসবে এগুলো অন দা ওয়ে প্ল্যান হবে জাস্ট কাইন্ড অফ ওয়েভ আর কি যে আমি আজকে একটা ভালো দেখব পরের ওয়েবগুলো অথবা আপনি যদি বলেন যে রোলিং করা ইয়ে যে দোকানের যে ক্লথস এরকম আমরা যেগুলো নিয়ার টার্ম সেগুলোকে আমরা ডিটেইল প্ল্যানিং করব আর যেটা ফিউচার সেটা আমরা পরে যখন টাইম আসবে বা যখন আমাদের ডেটা আসবে তখন আমরা ওটাকে ডিটেইল জানব ঠিক আছে ওটা হচ্ছে রোলিং ওয়েব প্ল্যানিং রোলিং ওয়েব প্ল্যানিং থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসবে হ্যাঁ রোলিং ওয়েব প্ল্যানিং এটা আরেকটা কিন্তু নাম আছে নাম হচ্ছে প্রোগ্রেসিভলি এলাবোরেটেড সহজ ইংলিশে আর কি প্রোগ্রেসিভলি এলাবোরেটেড মানে যত প্রোগ্রেস করবো আমরা তত ডিটেইল এলাবোরেট করবো ঠিক আছে আমি একটু ইয়াতে যাই অ্যানোটেট করতে চাই একটু ওকে আচ্ছা আমরা আগের চ্যাপ্টারে প্রজেক্ট তাই না প্রজেক্টকে ব্রেকডাউন করে WBS তৈরি করছিলাম তাই না WBS হ্যাঁ প্রজেক্টের স্কোপকে ব্রেকডাউন করে বড় প্রজেক্টটাকে ব্রেকডাউন করে আমরা WBS তৈরি করছিলাম WBS এর সব লাস্টের লেভেলটা কি ছিল ওয়ার্ক প্যাকেজ এটা সবার মনে আছে তো তাই না ওয়ার্ক প্যাকেজ জি ভাই ওয়ার্ক প্যাকেজ এবং আমি বলছিলাম যে ওয়ার্ক প্যাকেজ এবং এই যে WBS আমরা এইভাবে সবচেয়ে ক্লাসিক্যাল এইভাবে ইউজ করি প্যারেন্ট চাইল্ড হিসেবে তাই না এবং এই যে একদম লোয়েস্ট লেভেল যেটা কার যার কোনো চাইল্ড নাই সেটাকে আমরা বলি ওয়ার্ক প্যাকেজ এবং আমি বলছিলাম যে এই যে ব্রেকডাউন গুলো এটা হচ্ছে ডেলিভারেবল ওরিয়েন্টেড ব্রেকডাউন তাই না কি কি আমরা ডেলিভারি দিতে চাই প্রজেক্টে সো এই যে লাস্টেরটা হচ্ছে ওয়ার্ক প্যাকেজ এবং আমি বলছিলাম নামগুলো হয় নাউন টাইপ কিংবা জিরান টাইপ এখন যে ওয়ার্ক প্যাকেজ আমরা বলতেছি তার মানে কি এমনি বাংলা করলেই বলা হচ্ছে যে এটা আসলে প্যাকেজ যার ভিতরে ওয়ার্ক আছে কাজ আছে তাই না সো আমাদের শিডিউল চ্যাপ্টারে এসে যে আমি এখানে দেখেন এই যে ছবিটা ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা কাজের পরিবর্তন করব কাজটাকে পিএমবকে টাস্ক শব্দটা বলে নাই আমরা টাস্ক বলতে পারি কোনো ইস্যুস না কিন্তু পিএমবক শব্দটাকে অ্যাক্টিভিটিস বলছে আর কি হ্যাঁ সো আমরা ওয়ার্ক প্যাকেজটা ব্রেকডাউন করে কোথায় যাব এখন অ্যাক্টিভিটি বানাবো আর কি টাস্কে যাব তার মানে কি আমরা একটু উল্টাভাবে চিন্তা করি যেমন আমরা আমরা ফুড মনে আছে তো ফুড আমাদের একটা কি ডেলিভারেবল ছিল তাই না ফুড সেই ফুডকে আমরা দুই ভাগে তিন ভাগে ভাগ করছিলাম একটা হচ্ছে ব্রেকফাস্ট একটা হচ্ছে লাঞ্চ আর একটা হচ্ছে টি ব্রেক
আচ্ছা এখন এই যে ব্রেকফাস্ট একটা ডেলিভারেবল তাই না এটা ধরে একে আর ব্রেকডাউন কই নি আমরা তাহলে এটা কি এটা একটা ওয়ার্ক প্যাকেজ এখন আসেন এই চ্যাপ্টারে এসে আমরা যখন অ্যাক্টিভিটিস আইডেন্টিফাই করব তখন দেখব যে এই ব্রেকফাস্টটাকে কমপ্লিটলি ডেলিভারি দেওয়ার জন্য হ্যাঁ স্যাটিসফ্যাক্টরি ডেলিভারি দেওয়ার জন্য আমার কি কি কাজ করতে হবে বলুন তো কি কি কাজ করতে হবে ব্রেকফাস্টটাকে যাতে সাকসেসফুলি আমরা এনশিওর করতে পারি কি কি কাজ করতে হবে এক নম্বর হচ্ছে যে ফার্স্ট আইটেম পারচেজ করতে হবে তার মানে আগে আইটেমটা সিলেক্ট করতে হবে তাই না যে আমরা সিলেক্ট মেনু যে আমাদের মেনুটা কি হবে ব্রেকফাস্টের রাইট তারপরে হচ্ছে যে আমরা হয়তো কাকে অ্যাসাইন করব যে কোন একটা টিমকে অ্যাসাইন করব যে অ্যাসাইন টিম তারপর হচ্ছে আমরা পারচেজ করব তাই না পারচেজ করব তারপরে ধরেন আমরা প্যাকেটিং করব তারপরে হয়তো আমরা সার্ভ করব রাইট ঠিক আছে এই যে আমরা পাঁচটা কাজ বের করলাম না তার মানে এই পাঁচটা কাজ যদি আমরা করি তাহলে কি ব্রেকফাস্টটা সাকসেসফুলি কি হবে কমপ্লিট হবে কমপ্লিট হবে সো আমরা আগের চ্যাপ্টারে কিন্তু ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত ছিলাম এখন এসে আমরা কি করতেছি টাস্ক বের করতেছি এবং প্রতিটা টাস্ক এখন দেখেন তাহলে এই পাঁচটা টাস্ক যদি আমরা করি তাহলে ব্রেকফাস্টটা সাকসেসফুল হবে এখন এখানে কিন্তু দেখতে হবে যে কোন আরো কোনো কাজ বাকি আছে কিনা যেটা মিসিং কোনো কাজ যদি বাদ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কি প্রজেক্ট কিন্তু এই ডেলিভারিটা কিন্তু কমপ্লিট হবে না তাই না এর জন্য এটা কি এটাও কিন্তু একটা গ্রুপ অ্যাক্টিভিটি সবাই মিলে করতে হবে সবার ফিডব্যাক নিতে হবে যাতে কোনো কিছু বাদ না যায় আচ্ছা এখন আসেন ওই যে আমরা এর আগে বলছিলাম 100% রুল মনে আছে সেটা বলছিলাম যে যে চাইল্ড যাতে প্যারেন্টকে কি ফুললি ইয়া করে না যে আমরা যদি চাইল্ড করে ফেলি তাহলে যাতে প্যারেন্টটা হয়ে যায় সিমিলারলি এখানেও কিন্তু 100% রুল অ্যাপ্লাই করতে হবে তার মানে এই যে পাঁচটা কাজ আমি আইডেন্টিফাই করছি এনশিওর করতে হবে যে এই পাঁচটা কাজ করলেই যাতে আমার 100% ব্রেকফাস্টের আইটেমটা ডেলিভারি হয় বুঝতে পারছি এখানে কিন্তু 100% রুল অ্যাপ্লাই করতে হবে এবং এখানে চাইলে আপনি 880 রুল অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ তার মানে এই যে একটা কাজ আমি অ্যাডিটিভে করছি এই কাজটা যাতে 8 ঘন্টার চেয়ে কম না হয় এবং 80 ঘন্টার চেয়ে বেশি না হয় এটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন 880 রুল এখন একটু কনফিউশন লাগতে পারে না যে আমরা তো ওয়ার্ক প্যাকেজের সেম কাজ করলাম আবার এখানে কেন করতেছি 100% রুলটা তো ঠিক আছে তাই না 100% রুল তো যদি আপনি অ্যাপ্লাই করেন টাস্ক আইডেন্টিফিকেশনও খুবই ভালো রেজাল্ট হবে আর কি ভালো রেজাল্ট দেবে কিন্তু 80 রুল কেন যদি ওয়ার্ক প্যাকেজটা আসলে আমরা তো এখানে একটা ছোট এক্সাম্পল নিচ্ছি পিএম বক্তে আসলে বড় জিনিসটি বলা হয়েছে তাই না যেখানে একটা ওয়ার্ক প্যাকেজ হয়তো 6 মাসের হতে পারে হ্যাঁ তখন ওটাকে যখন টাস্কে ট্রান্সফার করবেন আপনি তখন কিন্তু আসলে 880 রুল দিয়েও হয়তো কাভার করবে না হ্যাঁ অনেক কাজকে হয়তো আরো বেশি সময় করতে হবে কিন্তু আমরা এটাও কিন্তু এখানে টাস্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে আচ্ছা এখন আসেন এই যে সিলেক্ট মেনু আমি কিন্তু আগের ইয়াতে দেখাইছিলাম যে ওয়ার্ক প্যাকেজে কিন্তু আমরা বের করতে পারি যে এই ওয়ার্ক প্যাকেজটা করতে কি কি রিসোর্স লাগবে তাই না কি কি টাইম সময় লাগবে কত সময় লাগবে কি কি রিসোর্স লাগবে কি রিস্ক আছে এবং কি কি কোয়ালিটি এনশিওর করতে হবে সো পিএমবক আসলে ওয়ার্ক প্যাকেজ লেভেলে যেমন বসে আপনি যখন টাস্কে চলে আসবেন তখন আবার সেম চিন্তা করতে হবে যে এই টাস্কটা করার জন্য কত সময় লাগবে সেই যে সিলেক্ট মেনু এটাও তো আধা ঘন্টা লাগবে 30 মিনিটস রাইট এটা এই মেনুটা কারার মিলে সিলেক্ট করবে যে আমরা তিনজনকে দায়িত্ব দিচ্ছি 3 persons তারপরে ম্যাটেরিয়াল যে আমরা আইডেন্টিফাই করলাম সে ম্যাটেরিয়ালগুলোকে আমরা মেনুকে বললাম যে আমাদের এই পাঁচটা আইটেম থাকবে সো পাঁচটা আইটেম থাকলো তাহলে দেখেন আমরা যদি টাইম জানি এবং আগের মতোই কথাগুলো আমি বলতেছি আবার আমরা যদি প্রতিটা ম্যাটেরিয়াল জানি কি কি টাইপের ম্যাটেরিয়াল লাগবে এবং কি কোয়ান্টিটির ম্যাটেরিয়াল লাগবে এবং তার রেট জানি তাহলে কিন্তু আমরা টাইম থেকে কিন্তু সময় বের করতে পারবো যে ওয়ার্ক প্যাকেজটা টোটাল বাকি সবগুলো কাজ করতে এটা 30 মিনিটস তাহলে পরেরটা কত সময় লাগবে এই পাঁচটার সময় যোগ করে কিন্তু আমরা কি পাবো ব্রেকফাস্টের সময় পাবো আর ম্যাটেরিয়ালের কস্ট কিন্তু আমরা যদি এগ্রিগেট করি তাহলে কিন্তু এই সব টাস্কের যদি ম্যাটেরিয়ালের কস্ট এগ্রিগেট করি তাহলে আমরা ব্রেকফাস্টে কিন্তু কস্ট পেয়ে যাবো তাই না সো পিএমবকে কিন্তু আসলে এইভাবে কাজটা করতে বসে ওয়ার্ক প্যাকেজ লেভেলে না ওয়ার্ক প্যাকেজে আপনি টাস্কে আসবেন টাস্কের সময় বের করতে হবে যে টাস্কের করতে সময় লাগবে কত কারণ টাস্কের সাথে আসলে সময় যায় তাই না যদি ওভারলোড না করে তাহলে হবে আর কি হ্যাঁ হ্যাঁ টাস্কটা হচ্ছে মানে আপনার টাইমের সাথে রিলেটেড
সো আসলে টাস্কে এসে আপনি টাইম ক্যালকুলেশন করবেন, এস্টিমেট করবেন, কস্ট এস্টিমেট করবেন, রিসোর্স এস্টিমেট করবেন, যে এই কাজটা করতে কি কি টাইপের রিসোর্স লাগবে, পিপল রিসোর্স কি লাগবে, ম্যাটেরিয়াল রিসোর্স কি লাগবে। আর এখন আমি দেখেন এই যে টাইমগুলোকে সব বলতেছি এগ্রিগেট করবো, এগ্রিগেট আসলে না, এখানে আমরা এই চ্যাপ্টার প্রতি গিয়ে দেখবো যে এগ্রিগেট না, আমাদেরকে আসলে ডিপেন্ড করে, তাই না? কোনো কাজের কোনটা কাজ, কিছু কাজ আমরা হয়তো একসাথে করতে পারবো, কিছু কাজ আমরা সিকুয়েন্সিয়ালি করতে হবে একটার পর একটা, ফলে জাস্ট যোগ করলে কিন্তু রেজাল্ট বের হবে না, ঠিক আছে? তার জন্য আমরা একটা মেথড ইউজ করবো যেটাকে বলা হয় ক্রিটিক্যাল পাথ মেথড, সিপিএম, ঠিক আছে? তো এটা এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। আচ্ছা, সো এখানে কনসেপ্টটা কি হলো তাহলে, ওয়ার্ক প্যাকেজকে ব্রেকডাউন করে আমরা টাস্ক বের করব এবং টাস্কটা করতে কত সময় লাগে সেটা বের করব। এই চ্যাপ্টারের স্কোপ হচ্ছে প্রজেক্টে যে ওয়ার্ক প্যাকেজ আছে, যত ওয়ার্ক প্যাকেজ আছে, ধরেন আমরা 100টা ওয়ার্ক প্যাকেজ আছে, সেই 100টা ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা টাস্কে ট্রান্সফার করব, রূপান্তরিত করব, এবং সেই টাস্ক করতে কত সময় লাগে এবং কোন কাজ কখন করতে হবে, কোনটার উপর কোনটা ডিপেন্ডেন্ট। সো এটাই হচ্ছে প্রজেক্টের শিডিউলিং তৈরি করতে হেল্প করবে আমাকে। সো প্রজেক্ট শিডিউলিং চ্যাপ্টারের স্কোপ হচ্ছে ওয়ার্ক প্যাকেজকে ভেঙে টাস্কে ট্রান্সফার করা এবং সেই টাস্ক করতে কত সময় লাগবে, তাদের মধ্যে ডিপেন্ডেন্সি কি, সিকোয়েন্স কি, সেটাকে ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করে আমরা প্রজেক্টের শিডিউল তৈরি করব এবং তখন আমরা জানতে পারবো যে কোন কাজটা কখন এক্সিকিউট হবে টোটাল প্রজেক্টে এবং প্রজেক্টটার শেষ এবং শুরু এবং শেষ কখন হবে আমরা বের করতে পারবো হচ্ছে প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা শেষ করার পর। এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট শিডিউল চ্যাপ্টারের স্কোপ। আচ্ছা, এর আগের চ্যাপ্টারে আমরা একটা বেসলাইন দেখছিলাম না? জি, শিডিউল বেসলাইন, স্কোপ বেসলাইন, স্কোপ বেসলাইন। এবার আমরা দেখবো হচ্ছে শিডিউল বেসলাইন। তার মানে এই শিডিউলটা যখন তৈরি হবে তখন কি হবে, সেই শিডিউলটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? সেটাকে ফলো করে আমরা সমস্ত কাজ এক্সিকিউট করব। ওকে, আসেন আমরা দেখি এটা হচ্ছে, আমরা আছি কয় নম্বর চ্যাপ্টারে? 6 নম্বর, শিডিউল চ্যাপ্টার 6 নম্বর, হ্যাঁ 6 নম্বর চ্যাপ্টার আমাদের। ওকে, আচ্ছা, 58 পেজ, সবচেয়ে লম্বা চ্যাপ্টার। আচ্ছা, একটু মনে রাখতে হবে শিডিউল চ্যাপ্টারে আসলে জেনারেলি, যদিও অনেকগুলো প্রসেস, কয়টা প্রসেস, 6টা প্রসেস, কিন্তু আসলে যখন আমরা কাজ করি, প্রজেক্ট শিডিউল তৈরি করি, দেখা যায় আমরা একটা মিটিংয়ে মানে এগুলো একসাথে কাজগুলো করতে হয় আসলে। হ্যাঁ, প্রতিটা অ্যাক্টিভিটি বা প্রসেস 6.1 থেকে 6.5 সবগুলো আসলে দেখা যায় কয়েকজন মানুষ মিলে একটা মিটিংয়ে হয়তো করে ফেলতে পারবে যদি আমরা সময় দিই, কিন্তু পিএম বকে আসলে ডিটেল আলোচনা করা হয়েছে প্রতিটা প্রসেস নিয়ে। সো এখানে যে 6টা প্রসেস দেখতেছি আমরা, 6টা প্রসেসের মধ্যে 5টায় কোথায় আছে? প্ল্যানিং এ আছে কিন্তু। সো 5টা প্রসেস আছে প্ল্যানিং এ। প্রথম কাজটা কি, প্রথম প্রসেসটা হচ্ছে প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট। তার মানে আমরা কিভাবে ডিফাইন ওয়ার্ক প্যাকেজকে ভেঙে অ্যাক্টিভিটিস তৈরি করব, কিভাবে সিকোয়েন্স করব, কিভাবে অ্যাক্টিভিটির এস্টিমেট করব, কত সময় লাগবে, এবং ফাইনালি কিভাবে সিপিএম মেথড অ্যাপ্লাই করে আমরা, হ্যাঁ, শিডিউল তৈরি করব এবং শিডিউলটা তৈরি হওয়ার পরে বেসলাইন করব এবং বেসলাইনটা কিভাবে আমরা থ্রু আউট দ্য প্রজেক্ট কন্ট্রোল করব যাতে বেসলাইন এক্সিড না হয়ে যায়, সেটাই হচ্ছে প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্টে থাকবে, ঠিক আছে? প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্টে আরো কিছু জিনিস থাকবে, যেমন আমরা কোন কোন টুল ইউজ করব, কোন প্রসেসে কি কি টুল ইউজ করব, কোন প্রসেসটা কত ডিটেইল করব, ঠিক আছে? তারপরে আমরা প্ল্যানের মধ্যে এটাও থাকবে যে আমরা কি আসলে অ্যাজাইল ফলো করব। অ্যাজাইলের শিডিউল কিন্তু ডিফারেন্ট, তাই না? যে ইটারেশন হয়, স্প্রিন্ট হয়, যে আমাদের 2 সপ্তাহে নাকি 4 সপ্তাহের হবে, তাইলে আমাদের কয়টা স্প্রিন্ট লাগবে, কয়টা ইটারেশন লাগবে। সো তখন কিন্তু অ্যাজাইলের শিডিউলিং কিন্তু ডিফারেন্ট। আর আমরা যদি নর্মাল শিডিউলিং করি, প্রেডিক্টিভেট, তাহলে আমি যে ওয়েতে বলতেছিলাম যে ওয়ার্ক প্যাকেজকে ভেঙে টাস্ক, টাস্কের ডিউরেশন বের করে তারপর আমরা সিপিএম মেথডে বের করবো, সেটা আবার ডিফারেন্ট হবে, ঠিক আছে? সো এই ডিসিশনটা প্ল্যান শিডিউল ম্যানেজমেন্টে নেবো। তারপরে আমরা কি সিপিএম মেথড ইউজ করবো না কোন মেথড ইউজ করবো, কারণ সিপিএম না, আরো অনেকগুলো মেথড কিন্তু আছে, যেমন একটা মেথডের নাম হচ্ছে সিসিএম, এটা মনে রাখার দরকার নাই, গত পিএম বকের ভাষণে ছিল, এখন নাই এটা, এটা
নাম হচ্ছে ক্রিটিক্যাল চেইন মেথড। এটা নিয়ে পিএমবকে এবার আলোচনা করে নাই, ওটা বাদ দিয়ে দেন, শুধু সিপিএম নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস শিডিউল ম্যানেজমেন্টে থাকে, সেটা হচ্ছে যে আমরা যে শিডিউলিং করতেছি, ইউনিট আছে না, ইউনিট লাগবে না, যে আমরা কি শিডিউলিংটা ডেতে করবো নাকি মান্থে করবো নাকি আওয়ারে করবো। সো প্রজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা শিডিউলিং এর ইউনিটটা ডিফেন্ড হবে, এবং একটা কমন থাকাই ভালো যে আমরা ডেইলি কতদিন লাগবে একটা কাজ করতে, কতদিন লাগবে। আবার যদি ছোট প্রজেক্ট হয় তাহলে আমরা তো বের করবো যে এক একটা কাজ করতে কত ঘন্টা সময় লাগবে। সো সেই ইউনিটটা এখানে থাকবে। আর একটা জিনিস থাকবে হচ্ছে প্ল্যান শিডিউল ম্যানেজমেন্টে, যে আমরা যে ম্যানেজমেন্টকে প্রজেক্টে কি শিডিউলিং এর অনেক রিপোর্ট দিতে হয় না, যে প্রোগ্রেস কত রয়েছে, এখন প্রজেক্টের স্ট্যাটাস কি। সো এই যে রিপোর্টিং ফরম্যাট গুলো আমরা ইউজ করবো শিডিউলিং এর জন্য, সেটা কি ধরনের ফরম্যাট আমরা ইউজ করবো, ঠিক আছে? তারপর আমরা কোনো সফটওয়্যার ইউজ করবো কিনা, পুরো ওয়ার্ল্ডে শিডিউলিং করার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ হেল্প নিই, স্পেশালি মাইক্রোসফট প্রজেক্ট শিডিউলিং এর জন্য সবচেয়ে বেশি ইউজ হয়। আর যারা অ্যাজাইল ইউজ করে তারা হয়তো সবচেয়ে বেশি যেটা অ্যাজাইল ইউজ করে সেটা হচ্ছে জিরা, তাই না? জিরা কিংবা একই কোম্পানির ফ্রি একটা ভার্সন আছে ট্রেলো, ট্রেলো, এই দুটো আসলে সফটওয়্যার ফার্মে সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা হলাম মাইক্রোসফট প্রজেক্ট অথবা প্রাইমাভেরা কনস্ট্রাকশনে, কনস্ট্রাকশনে মাইক্রোসফট প্রজেক্ট এবং প্রাইমাভেরা সবচেয়ে বেশি ইউজ হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্ল্যান স্কোপ শিডিউল ম্যানেজমেন্ট। এরপরে কি ডিফাইন অ্যাক্টিভিটিস, মানে কি নাম শুনে কি বুঝতেছি? ওই যে আমি একটু আগে বললাম ওয়ার্ক প্যাকেজ কে ভেঙে আমরা ডিফাইন করব যে এই ওয়ার্ক প্যাকেজ করতে কি কি কাজ করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে ডিফাইন অ্যাক্টিভিটিস এর স্কোপ, বুঝতে পারছি? তার মানে আমরা আগের চ্যাপ্টারে যে ওয়ার্ক প্যাক WBS তৈরি করছিলাম, তার প্রতিটা ওয়ার্ক প্যাকেজ কে ভেঙে আমাদের ডিফাইন অ্যাক্টিভিটিস প্রসেসের মাধ্যমে সবগুলোর অ্যাক্টিভিটি বের করতে হবে বা টাস্ক বের করতে হবে। আচ্ছা, এরপরে আসেন, টাস্ক বের করলে কিন্তু হবে না, যেটা আমাকে জাহিদ আজকে জয়েন করে নি মোস্ট প্রবলি, বা উভয় একটু আগে বলতেছিল যে কাজগুলোর ডিপেন্ডেন্সি দেখতে হবে যে কোনটার পরে কোনটা, সব কাজ তো একসাথে করা যায় না, তাই না? আপনার বাড়ির ফাউন্ডেশন হয় নাই, আপনি কি ছাদের ঢালাই দেওয়া শুরু করবেন? রিলেশনশিপ ইজ দ্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার কিন্তু টাস্কগুলোর সিকোয়েন্স বুঝতে হবে, বুঝতে পারছি? ওই যে আছে না, আমরা অনেক সময় টর্চ লাইট, আগে টর্চ লাইট ইউজ করতাম না, টর্চ লাইট, সব বাসে টর্চ লাইট ছিল কিন্তু বাংলাদেশে, টর্চ লাইট ছিল, রাইট? এখন টর্চ লাইটে কিন্তু দেখা গেল যে আপনি সুইচ দিচ্ছেন টর্চ লাইট আলো জ্বলতেছে না, ভিতরে নাড়াচ্ছে মানে ইয়ে করে দেখলেন যে ব্যাটারিও আছে তারপরও জ্বলতেছে না, তখন কি আমরা খুলে দেখতাম যে আসলে ব্যাটারিটা, অনেক সময় আমরা ব্যাটারি উল্টা করে লাগিয়ে রাখতাম যাতে, হ্যাঁ, উল্টা হয়েছে কিনা। তার মানে সিকোয়েন্স যদি আমি ফলো না করি, যে আগে দেখতো এটা টর্চ লাইট, এর মধ্যে দুইটা ব্যাটারি থাকে, একটা ব্যাটারি থাকলে কি হবে, জ্বলবে না কিন্তু। সো আপনাকে আগে দুইটা ব্যাটারি লাগাতে হবে, তারপরে এটাকে লাগাতে হবে টাইটলি, নাহলে কিন্তু আবার কানেকশন পাবে না, তারপরে আপনি এখানে একটা সুইচ থাকতো, সুইচে টিপলে আপনি লাইট পাবেন, ঠিক আছে, তাই না? সো এই যে সিকোয়েন্স যদি আমি ফলো না করি, তাহলে একটা সিম্পল টর্চ লাইটকেও কিন্তু আমি আসলে অ্যাক্টিভেট করতে পারবো না। সো সেই জন্য শুধু অ্যাক্টিভিটিকে আইডেন্টিফাই করলে কিন্তু হবে না, সিকোয়েন্সটাকেও আইডেন্টিফাই করতে হবে যে কোনটার সাথে কি রিলেশনশিপ আছে অ্যাক্টিভিটির। তোহিদ আছে কি, জুবাইদা জয়েন করবে না নাকি, কিছু জানাইছে? তোহিদ আছেন? সবাই ক্লাসে আসি তো নাকি? আমরা যেহেতু শিডিউলিং করতে আসছি, এখন প্রতিটা কাজে যে ওয়ার্ক প্যাকেজ ভেঙে যে পাঁচটা কাজ বের করলাম, আগের আমি এক্সাম্পল যেটা দেখাইছি, প্রতিটা করতে কত সময় লাগবে সেই সময়টা বের করেন, সেটাকে বলা হচ্ছে এস্টিমেট অ্যাক্টিভিটি কি ডিউরেশনস, এস কিন্তু আছে, তাই না? তার মানে প্রতিটা অ্যাক্টিভিটির এগেনস্ট আপনাকে ডিউরেশন ক্যালকুলেট করতে হবে, নাহলে আপনি ওয়ার্ক প্যাকেজে ডিউরেশন বের করতে পারবেন, আর ওয়ার্ক প্যাকেজে বের করতে না পারলে টোটাল প্রজেক্টের কিন্তু ডিউরেশন বের করতে পারবেন। সো ইউ হ্যাভ টু এস্টিমেট ডিউরেশনস অফ ইচ এন্ড এভরি অ্যাক্টিভিটি অফ দ্য WBS। আচ্ছা, এখন হয়ে গেল, এরপরে এরপরে একটা জিনিস একটু লিখে রাখেন, সেটা হচ্ছে, দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরপরে 6.5 এ আর একটা প্রসেস ছিল, প্রসেসের নাম হচ্ছে
estimate activity resources এটার নাম কি এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনস আর ওই প্রসেসটার নাম ছিল এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্সেস তার মানে এই কাজটা করতে কি কি রিসোর্স লাগবে এটা কিন্তু এর এখানে ছিল 6.5 এ ছিল কিন্তু এটা এখন 6.5 থেকে নিয়ে গিয়ে কোথায় নিয়ে গেছে দেখেন আমি বলতে একটা ডকুমেন্ট রিসোর্স চ্যাপ্টার নিয়ে গেছে রিসোর্স হ্যাঁ রিসোর্স চ্যাপ্টার নিয়ে গেছে একটু দেখাচ্ছি এটা হ্যাঁ 9.2 অ্যাক্টিভিটিস নিয়ে গেছে 9.2 না এই যে ফিগারটা যদি আমরা দেখি 1.4 ওকে সো দেখা যাচ্ছে একটু না একটু বড় করি এই যে এখানে কিন্তু আমাদের এখানে ছিল 6.5 এ সেটাকে কিন্তু এখন নিয়ে চলে গেছে হচ্ছে এই যে এখানে এই যে এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স ঠিক আছে এটা আগে আসলে এখানে ছিল বুঝতে পারছেন সো আমি যেটা বলতেছিলাম যে আমরা যে টাস্ক বের করতেছি টাস্কের কি কি রিসোর্স লাগবে এই যে এই এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্সের মানে দুইটা কাজ যে একটা কাজ করতে কি কি রিসোর্স লাগবে টাইপ অফ রিসোর্স হ্যাঁ টাইপ অফ রিসোর্স এবং কোয়ান্টিটি অফ রিসোর্স বুঝতে পারছি জি ভাই এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্সের প্রসেসটার মেইন কাজ হচ্ছে টাইপ অফ রিসোর্স কি কি লাগবে এবং প্রতিটা টাইপের কি কি কোয়ান্টিটি লাগবে সেটাকে আইডেন্টিফাই করা হচ্ছে এটার কাজ এটা একসাথে আমাদের করতে হয় এখানেই করতে হয় যদিও এটা এখানে চলে আসছে কিন্তু আপনি যখন এই কাজটা করবেন তখন আসলে এটা করা জরুরি কেন জরুরি কারণ না হলে আপনার আসলে এস্টিমেট ঠিক হবে না কারণ কি আমরা যখন একটু চিন্তা করেন যে সমস্ত কাজ আমরা কিছু কাজ আছে যেটাকে আমরা বলি এফোর্ট ড্রিভেন কাজ এফোর্ট ড্রিভেন কাজ মানে হচ্ছে যে কাজটা দুইজন করলে দুই দিন সময় লাগে কিন্তু চারজন করলে একদিন সময় লাগে সো আপনি যদি রিসোর্স বাড়াতে পারেন আপনার বাজেট বেশি থাকে তাহলে এটা যদি আপনি কনসিডার না করেন তাহলে কিন্তু টাইম ক্যালকুলেশনে গোলমাল হয়ে যাবে যে আপনি কয়টা রিসোর্স আসলে ইউজ করতেছেন দুইজন রিসোর্স থেকে চারজন রিসোর্স সো সেই জন্য যখন আপনি এই যে শিডিউলিং করবেন তখন আসলে এই প্রসেসটাও যদি যেহেতু এটা রিসোর্স রিলেটেড এই জন্য পিএমবক আসলে এইবার এখানে নিয়ে আসছে কিন্তু আপনি কাজ করার সময় কিন্তু এটাকে কনসিডার করতে হবে বুঝতে পারছি প্র্যাকটিক্যাল কাজের সময় যে আমার হাতে কি কি রিসোর্স আছে সো এই ম্যান পাওয়ার এস্টিমেশনটা কিন্তু করে ফেলতে হবে ওকে সো লেটস আবার ওখানে যাই আমরা ওকে সো এটা হচ্ছে আমাদের প্রতিটা ডিউরেশন বের করলাম এবং রিসোর্স বের করলাম যাতে ডিউরেশনটা অ্যাকুরেট হয় তারপরে কি করব আমরা ডেভেলপ শিডিউল করব এই ডেভেলপ শিডিউল আচ্ছা এইটা আমি একটু বলি যে সিকোয়েন্স অ্যাক্টিভিটিস এর আউটপুট হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম আমরা দেখব আজকে নেটওয়ার্ক ডায়াগ্রাম আর ডেভেলপ শিডিউলের আউটপুট কি প্রজেক্ট শিডিউল যেটা আমরা গ্যান চার্ট দিয়ে দেখাতে পারি বার চার্ট দিয়ে দেখতে দেখাতে পারি অনেকেই আমরা দেখছি তাই না বার চার্ট গ্যান চার্ট বা আরো বিভিন্ন ভাবে প্রেজেন্ট হতে পারে তো সেটা হচ্ছে ডেভেলপ শিডিউল এবং আমরা যখন ডেভেলপ শিডিউলটা তৈরি হয়ে যাবে তখন আমরা কি নেব ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নেব যে আমাদের শিডিউল হচ্ছে এটা ম্যানেজমেন্ট যদি অ্যাপ্রুভ করে তাহলে ওটা কি হবে দেন এটা আমাদের গাইডলাইনে যাবে এটা তখন আমাদের কিন্তু বেসলাইন হয়ে যাবে ঠিক আছে সো মনে রাখতে হবে এই যে এই সবগুলোর আউটপুট হচ্ছে কি শিডিউল বেসলাইন এবং যে শিডিউলটা তৈরি করছে ওটা অ্যাপ্রুভ হলেই তখন সেটা বেসলাইন অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আমরা প্ল্যান করে চেঞ্জ করতে পারবো কিন্তু যখন ইট ইজ বেসলাইন তখন কিন্তু আমাদের কোজে চেঞ্জ রিকোয়েস্ট দিয়ে যেতে হবে যদি আমাদের একবার বেসলাইন হয়ে যায় আচ্ছা এরপরে কন্ট্রোল শিডিউল কি যখন কাজ এক্সিকিউশন হচ্ছে তা আমরা এখন আমাদের প্ল্যান অনুযায়ী আমরা বিভিন্ন কাজ করতেছি যেটা যে সময় হওয়ার কথা এবং তখন আমাদেরকে কন্ট্রোল শিডিউলের মাধ্যমে দেখতে হবে যাতে ওটা ওই টাইমে হয় এবং যে ডিউরেশন বসছি আমি বসছি যে এটা লাগবে হচ্ছে 10 দিন যাতে 10 দিনই লাগে সেটাকে কন্ট্রোল করতে হবে এরপরেও যদি কোনো চেঞ্জ লাগে তাহলে আমরা সিআর দিয়ে চেঞ্জ করবো আলাদা নাই
বা যদি কন্ট্রোল শব্দ ইউজ করছেন কিন্তু আমরা কোথায় আছি মনিটরিং এন্ড কন্ট্রোলিং এখন যদি মনিটর না থাকে সো মনিটরিং এই দুইটা কিন্তু কাজ করতে হবে একটা হচ্ছে মনিটর একটা হচ্ছে কন্ট্রোল প্রতিটা নলেজের যে প্রসেসটা এখানে থাকবে তার দুইটা কাজ মনিটরিং করবে আবার কন্ট্রোলিং করবে ওকে আচ্ছা কি কনসেপ্ট একটা জিনিস মনে রাখতে হবে যে পিএম ওকে কিন্তু যে শিডিউলিং কিভাবে করবেন তার জন্য কিন্তু আলাদা একটা স্ট্যান্ডার্ড আছে দেখা যায় সবাই সবকিছু কাজ করি আর কি হ্যাঁ বাইরে দেখবেন যে শিডিউলার নামে আলাদা পোস্ট আছে এবং একদম শিডিউলিং টিম থাকে কয়েকজনের টিম যারা মিলে প্রজেক্টে আপনার শিডিউলিং করতে হয় কারণ বিশাল প্রজেক্ট বিশাল অ্যাক্টিভিটি এটা আসলে একজনের পক্ষে তো ইম্পসিবল প্রজেক্ট ম্যানেজারের পক্ষে কোনোভাবে সম্ভব না সো গ্রুপ অফ পিপল যে দে আর অ্যাকচুয়ালি ম্যানেজিং দ্য শিডিউল প্রজেক্টের শিডিউল কখন কোন অ্যাক্টিভিটি হচ্ছে কখন কোনটা হবে রিপোর্ট দেওয়া রিপোর্ট নেওয়া হ্যাঁ সো মনিটরিং কন্ট্রোল করা সো হিউজ কাজ কিন্তু এটা বড় প্রজেক্টে এরকম গ্রুপ অফ পিপল থেকে যারা শিডিউলিং প্রফেশনালস বাইরে আছে আমরা এখন ওইভাবে নাই কিন্তু বড় বড় প্রজেক্টে এগুলো না হলে কিন্তু ডিফিকাল্টির মধ্যে পড়বো আমরা কোনো কিছু মেনটেন হবে না আমাদের এখানে কন্ট্রোল করে যে একটা পোস্ট আছে যে প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেটর বলে ওনারা এটা ইয়া করে কন্ট্রোলটা করে ঠিক আছে সো পিএমআই আপনি কোন জায়গা আছেন ভাই আমি বললাম না আমাদের বাংলাদেশের কথা বলছি আমার কোম্পানিতে করেন আমার কোম্পানিতে আমি সবই করি না মানে এইটা না বাংলাদেশে নাই আসলে এই প্ল্যানিং আর কন্ট্রোলিং এটা আসলে এটা মিন করে না মানে এটা জেনারিক টার্ম আর কি না আমি কেমন যে আব্দুল মোনেম যদি বলে হ্যাঁ ওরা যে কনস্ট্রাকশন গুলো করতেছে রোডসন হাইওয়ে বা যে কাজগুলো করতেছে ওখানে কিন্তু ওদের একটা পোস্ট আছে এরকম প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার যে কিন্তু বা যে সব রিপোর্ট করা প্রোগ্রেস করা এগুলো নিয়ে কাজ করে সাধারণত প্রাইভেট সেক্টরে বোধহয় আছে আমি এটাই বলতে যাচ্ছি প্রাইভেট সেক্টরে পাবলিক সেক্টরে নাই আর কি আব্দুল মুনিমই আছে আচ্ছা তাহলে কি কনসেপ্টের মধ্যে এই ফিগারটা আমি আপনাদের একটু বুঝাই এটার মধ্যে একটা আচ্ছা এটা তো আমরা বুঝতে পারছি না প্রজেক্ট কে আমরা ডব্লিউবিএস তৈরি করেছিলাম ওয়ার্ক প্যাকেজ এখানে এসে আমরা ডব্লিউবিএস কে ভেঙে এই যে যেমন ফুড ফুড কে ভেঙে আমরা কাজ বানাচ্ছি আচ্ছা একটা ছোট্ট কথা বলে নেই সেটা হচ্ছে যে আমি কিন্তু এক্সাম্পলও দেখাচ্ছিলাম এখানে যে এক্সাম্পল দেখাচ্ছি আমি এই দেখেন যে ফুডকে ভেঙে ওয়ার্ক প্যাকেজ থেকে ভেঙে যখন আমি কাজ বানাচ্ছি শুরু করছি কি দিয়ে দেখেন তো ভার্ব দিয়ে তাই না সবকিছু খেয়াল করছেন সবগুলো কিন্তু ভার্ব দিয়ে যেহেতু কাজ এটা এটা কিন্তু আসলে একটা মানে রুল অফ থাম ঠিক আছে রুল অফ থাম আপনি এটা অ্যাপ্লাই করবেন তাহলে আপনার প্রজেক্টের শিডিউলিংটার চেহারা অনেক সুন্দর হবে রিডিবিলিটি অনেক বাড়বে ঠিক আছে সলেজ ভাব দিয়ে শুরু করবেন যেহেতু এটা টাস্ক অ্যাক্টিভিটি লাপাচ্ছে দেখতেছি আচ্ছা এইটা এই সেকশনটা একটু ভালো মতো পড়বেন এখানে চলে যাচ্ছে কেন আমি এটা এক্সপ্লেন করতে চাইছিলাম যে কি কনসেপ্টের মধ্যে পিএমবক এই ছবিটা ইউজ করছে এই ছবিটা আসলে পিএমবক আগে ছিল না বুঝতে পারছেন এই ছবিটা ছিল আসলে শিডিউলিং বইটা আছে না শিডিউলিং সেই বইটাতে এই ফিগারটা ছিল এই ফিগারটাতে আসলে শিডিউলিং চ্যাপ্টারে আমরা কি করতে যাচ্ছি তার একটা মানে ওভারভিউ এখানে কনসেপ্ট আছে সেটা হচ্ছে যে আমরা এই যে বলতেছিলাম না যে আমরা ওয়ার্ক প্যাকেজকে ভেঙে টাস্ক তৈরি করবো টাস্কের ডিউরেশন বের করবো তাদের ডিপেন্ডেন্সি কনস্ট্রেন্ট রিলেশনশিপ বের করবো সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট ইনফরমেশন বুঝতে পারতেছি প্রজেক্ট ইনফরমেশন যেটা আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করতেছিলাম ডাব্লিউবিএস ওয়ার্ক প্যাকেজ তারপরে টাস্ক টাস্কে কত সময় লাগবে ডিপেন্ডেন্সি কি রিলেশনশিপ কি কত রিসোর্স লাগবে কনস্ট্রেন্ট কি মাইলস্টোন কি লিড ল্যাগ কি লাগবে এসব এগুলোকে বলা হচ্ছে প্রজেক্ট ইনফরমেশন সেই ইনফরমেশনটা আমরা কি করি কোন একটা মেথড ইউজ করি হ্যাঁ সিপিএম মেথড ইউজ করি সেই ইনফরমেশন দিয়ে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করি এনডি সেই নেটওয়ার্ক ডায়াগ্রামের উপরে আমরা কি ইউজ করি শিডিউলিং মেথড ইউজ করি কি মেথড সিপিএম ক্রিটিক্যাল পাথ মেথড এবং আমরা জেনারেলি এটা ম্যানুয়ালি করি না যেহেতু আজকাল সফটওয়্যার আছে আমরা কি করি কোনো একটা শিডিউলিং
ইউজ করি টুল ব্যবহার করি সফটওয়্যার ইউজ করি বা টুল বলতে আসলে আপনি ম্যানুয়ালি মানে যদি কাগজ কলম স্কেল নিয়ে বসেন দ্যাট ইজ অলসো শিডিউলিং টুল সো আমরা কোন একটা শিডিউলিং টুল ইউজ করি আগে যেমন বড় একটা টেবিলের মধ্যে ছবি এঁকে এঁকে নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করে করে করা আচ্ছা এরপরে বুঝতে পারতেছি প্রজেক্ট ইনফরমেশনকে আমরা দিয়ে নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতেছি সেই নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে আমরা সিপিএম ইউজ করতেছি কোন একটা টুল ইউজ করে করার পরে আমরা কি পাচ্ছি শিডিউলিং মডেল তৈরি করি হ্যাঁ সেই মডেলটা আসলে জেনারেট করে প্রজেক্ট শিডিউল আচ্ছা মডেল মানে হচ্ছে ব্লু প্রিন্ট আমরা যারা এটা একটু বুঝতে শিডিউল মডেলটা বুঝতে একটু সুবিধা হবে তাদের জন্য যারা আসলে মাইক্রোসফট প্রজেক্ট হয়তো একটু ইউজ করছে মাইক্রোসফট প্রজেক্টে আমরা যখন সমস্ত ডেটা দেওয়ার পরে সিপিএম মেথডে প্রজেক্ট শিডিউলটা তৈরি করি সেই শিডিউলটা কিন্তু শিডিউল মডেল কেন শিডিউল মডেল বা ব্লু প্রিন্ট কেন কারণ ওইটা থেকে আমি বিভিন্ন টাইপের প্রেজেন্টেশন করতে পারি আমি অ্যাক্টিভিটি লিস্ট জেনারেট করতে পারি বার চার্ট জেনারেট করতে পারি নেটওয়ার্ক ডায়াগ্রাম জেনারেট করতে পারি সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট শিডিউল হ্যাঁ সো মডেল থেকে আমাদের দরকার অনুযায়ী ডিফারেন্ট কাইন্ড অফ কি প্রেজেন্টেশন করতে পারি প্রজেক্ট শিডিউলের সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট শিডিউল আর যে মডেলটা আমরা তৈরি করি সমস্ত ডেটা দিয়ে ঠিক আছে সেটাকে বলা হচ্ছে শিডিউল মডেল সেই মডেলটাকে আমরা বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করি কখনো বার চার্টে কখনো মাইলস্টোন চার্টে কখনো অ্যাক্টিভিটি লিস্টে কখনো নেটওয়ার্ক ডায়াগ্রামে বুঝতে পারছি সো আমরা যে শিডিউল চ্যাপ্টারে আসলে এই কাজটাই করবো আমরা ইনফরমেশন তৈরি করব শিডিউলিং মেথড দেখব কিভাবে মেথড অ্যাপ্লাই করতে হয় নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে হয় এবং শিডিউলিং টুল ইউজ করে মডেল তৈরি করতে হয় এবং ফাইনালি আমরা কিভাবে এই যে যখন এই জিনিসটা আমরা তৈরি করব এটা কোথায় পাবো আসলে ডেভেলপ শিডিউলে ডেভেলপ শিডিউল নামে যে প্রসেসটা আছে সেটাতে আসলে ফাইনালি আমরা শিডিউলটা তৈরি করবো এবং সেটাই বেসলাইন হবে ওকে আচ্ছা এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আছে আমার সেটা আপনাদের আমি শেয়ার করে দেবো একটু দেখে নিন এটা নিয়ে ১৭৭ এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন আসার কথা হ্যাঁ পেজ নম্বর ১৭৭ এখানে দেখেন এটা আসলে ট্রেন্ডস এন্ড এমার্জিং প্র্যাকটিসেস ইন প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট এটা পিএমবকের আগে কখনো উল্লেখ করেন এই ফার্স্ট টাইম যেতে এবার অ্যাজাইলের সাথে অনেক ইয়ে করা হচ্ছে সো আমরা কিন্তু এই যে স্কোপের প্রথম ক্লাসেই এই যে ইটারেটিভ শিডিউলিং নিয়ে কথা বলছিলাম স্ক্রামের এক্সাম্পল দিছিলাম তাই না যে টাইম বক্সড হয় ঠিক আছে এবং রোলিং ওয়ে প্ল্যানিং হয় এটা তো ওকে তাই না মানে আমরা কিন্তু এটা যদি অ্যাজাইল ইউজ করি বা স্ক্রাম ইউজ করি অ্যাজাইলের কোনো ফ্রেমওয়ার্ক এটা কিন্তু অলওয়েজ রোলিং ওয়ে প্ল্যানিং শুধু ওই স্প্রিন্টে ডিটেইল প্ল্যানিং করা হয় বাকি ডিটেইল প্ল্যানিং করা হয় কিন্তু পরের স্প্রিন্টে গিয়ে ঠিক আছে সো এটা হচ্ছে ইটারেটিভ শিডিউলিং উইথ ব্যাকলগ ওই যে প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করে ব্যাকলগ থেকে আমরা হাই র্যাঙ্কড আইটেমগুলো নিয়ে একটা স্প্রিন্টে নেই সেই দুইটা বা তিনটা স্কোপকে আমরা ডিটেইল রোলিং ওয়ে প্ল্যানিং করে বা প্রোগ্রেসিভ ইলাবরেট করে ডিটেইল প্ল্যানিং করি তখন আমরা টাস্ক বের করি যে কত টাস্ক কি কি টাস্ক করতে হবে এবং কত সময় লাগবে করার পরে সেই সময় ক্যালকুলেট করে আমরা ওই ইটারেশনের মধ্যে কাজটা ডেলিভারি করার চেষ্টা করি সেটা হচ্ছে ইটারেটিভ ব্যাকলগ আচ্ছা আর একটা হচ্ছে অন ডিমান্ড শিডিউলিং এটা 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 কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যালো কার কথা জানি আটকায় যাচ্ছে হ্যাঁ আমার কথা না 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 ভাই আপনার কথা ঠিক মতো না আছে আচ্ছা কারো বোধহয় নয়েজ আসছে ওকে আচ্ছা অন ডিমান্ড শিডিউলিং মানে এটা কিন্তু ইটারেটিভ এর একটু ডিফাইন্ড ইটারেশন হচ্ছে ডিফাইন্ড ইটারেটিভ কিন্তু আমরা কি করছি টাইম বক্স টাইম ফিক্স দুই সপ্তাহ বা চার সপ্তাহ কিন্তু এখানে কিন্তু ওইরকম না অন ডিমান্ড শিডিউলিং এর মধ্যে কয়েকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে এটা আসলে আমরা কানবানে ইউজ করি কানবান হ্যাঁ কানবানে ইউজ করি লিন মেথড ইউজ হয় এখানে লিন এবং কানবানের কম্বিনেশন আর কি এইটা একটু আমি একটু ব্যাখ্যা করি এটা সেটা হচ্ছে যে ধরেন তিনটা আমরা কলাম তৈরি করলাম টু ডু তারপর লিখলাম হচ্ছে ডুইং
তারপর হচ্ছে ডান ঠিক আছে সো আমরা যে কাজগুলো করব প্রজেক্টে সেটা এখানে কার্ড হিসেবে রাখলাম কার্ড আইটেম হিসেবে রাখলাম এখন এবং প্রতিটা জায়গায় এই যে আমাদের ডু এবং ডু ডান হ্যাঁ সেখানে আমরা ইয়া বসি WYP ওয়ার্ক ইন প্রোগ্রেস এর লিমিট করছি যে এখানে আমি একবারে পাঁচটার বেশি জিনিস আইটেম রাখবো না আর এখানে এখানে আসলে তিনটা লেভেল দিলে আসলে সমস্যা আরো যদি লেভেল থাকে তাহলে ভালো হয় একটু হোয়াইট পেপার একটু ইয়ে করবেন নাকি বুঝতে একটু সুবিধা হইতো ভালো হতো আচ্ছা আমি এখানে আসলাম আচ্ছা আমরা কি ব্যাখ্যা করতে যাচ্ছিলাম যে আমরা অন ডিমান্ড শিডিউলটা কি আসলে অন ডিমান্ড শিডিউল সেটা আসলে মানে ইটারেটিভ টাইপ না আসলে কিন্তু অ্যাজাইলের ইয়াটা ইউজ করে ওরা এখানে যেটা হয় এখানে প্রতিটা একটা কাজ শেষ করতে যে যে অ্যাক্টিভিটি করতে হবে ওই কাজটা কমপ্লিট করার জন্য সেটা নিয়ে প্রতিটা কলাম তৈরি করা হয় ধরেন এটা আমার এটা আমি দিলাম যে আমাদের হচ্ছে ডিজাইন করতে হবে ডিজাইন কয়েকটা বললাম ডেভেলপমেন্ট কয়েকটা বললাম টেস্ট আর ফাইনালে হচ্ছে ডান বা রিলিজ করলাম ঠিক আছে আর শুরুতে কি আছে টু ডু কি কি করতে হবে আমাদের সো প্রতিটা কলামে আমরা কি দেই যে বিভিন্ন আইটেম থাকে যে ব্যাকলগ যেটা থাকে আইটেম থাকে হ্যাঁ আইটেম থাকার পরে এখন আমরা এখানে আবার ওয়ার্ক ইন প্রোগ্রেস এর লিমিট বলে দেই যে কোন কলামে যখন আমরা ডিজাইন করব তখন আসলে তিনটা আইটেমের বেশি ডিজাইন কলামে থাকতে পারবে ডেভেলপমেন্টে সে দুইটা টেস্টে হয়তো দুইটা ঠিক আছে এখন আমি আমার টিম যখন কাজ করবে তখন আমি কি করব এখান থেকে পুল করে নেব পুলিং শব্দটা একটু মনে রাখতে হবে পুলিং পুল করে নেব কারণ কি এখানে আমার কোনো কাজ নাই এখানে আমি তিনটা মধ্যে নিতে পারি তো আমি তিনটা কাজ নিয়ে নিলাম পুল করে তিনটা ব্যাকলগ থেকে নিলাম হ্যাঁ লিস্ট থেকে নিলাম কার্ড থেকে নিলাম তিনটা সো আমি পুল করে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি আবার কি করব এই তিনটা কাজে কিন্তু ডিজাইন করতে হবে ডিজাইন করার পরে যখন ডিজাইন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি হয়তো একটা ডিজাইন শেষ তাহলে আমি এখানে একটা দিয়ে দিলাম ঠিক আছে তখন এখানে ডেভেলপমেন্টে যারা কাজ করতেছে তখন তারা কি দিয়ে দিলাম না আসলে তারা পুল করে নিবে এখান থেকে যেহেতু এখানে একটা ডিজাইন শেষ তারা পুল করে নিয়ে নেবে ঠিক আছে তার মানে কি এখানে কিন্তু আরো একটা কাজ সে নিতে পারে সেখানে যদি আর একটা কাজ শেষ হয়ে যায় তাহলে সে আর একটা নিতে পারবে দুই দুই মতো নিবে ঠিক আছে আবার এটা শেষ হয়ে গেলে তখন এই যারা টেস্টিং করতেছে তারা আবার পুল করে টেস্টিং এ নেবে এবং দুইটা করে নিতে পারবে চেয়ে বেশি না এবং শেষ হয়ে গেলে ডানে চলে আসবে সো এটাকে বলা হচ্ছে অন ডিমান্ড শিডিউলিং হ্যাঁ মানে আমার যখন আসলে আমার এখানে আর একটা শব্দ আছে থ্রোপুট আমার টিমের থ্রোপুটের উপর ডিপেন্ড করবে যে আসলে এই কাজটা শেষ করতে কত সময় লাগবে এবং এই যে ওয়ার্ক লিমিটটাও কম রাখা হয় যাতে আসলে পারফরমেন্স কমে না যায় যে আমি এখানে 10টা কাজ দিলাম আসলে আমার টিম ক্যাপেবল না তাই তো এটা 10টা করতে অনেক সময় লাগবে সো এখানে আসলে আমরা কানবান ইউজ করি এবং কানবান মেথডে যেটা বলা হয় যে আমরা আসলে পুল সিস্টেম ইউজ করব পুল আমরা নিজেরা পুল করে নেব এবং পারফরমেন্সকে বাড়ানোর জন্য আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেসের লিমিট সেট করি প্রতিটা কলামে কলাম মানে হচ্ছে যে একটা কাজ যে আমরা করব বা একটা ডেলিভারি সেই ডেলিভারিটা যে যে অ্যাক্টিভিটি ডেলিভারিটার উপর করলে ডেলিভারিটা কমপ্লিট হবে ডান হবে সেই অনুযায়ী কলামটা তৈরি করতে হয় এটা কোনো ফিক্সড না সবচেয়ে সিম্পল যেটা সেটা হচ্ছে টু ডু ডুইং এবং ডান এই তিনটা স্ট্যাটাস মেনটেন করা কোনো একটা যে কোনো একটা কাজের আর আমি যদি সফটওয়্যার ফার্ম হয় তাহলে তো ডিজাইন ডেভেলপমেন্ট টেস্ট রিলিজ এরকম করলাম কনস্ট্রাকশন হলে ও তো ডিফারেন্ট হবে এবং প্রতিটাতে লিমিট থাকবে সেই লিমিটেড এক্সেস কোনো কাজ এখানে নেওয়া যাবে না কারণ তাহলে কি থ্রোপুট মানে রেজাল্টটা ভালো হবে না ঠিক আছে সো এইটা পুরাটা ওই যে ইটারেটিভ না যে আমি 2 সপ্তাহ পরপর 4 সপ্তাহ পরপর আমি ইয়া করতে হবে হ্যাঁ ওইভাবে শিডিউলিং না এটা এটা হচ্ছে যে আমার এটাকে বলা হচ্ছে অন ডিমান্ড শিডিউলিং আমার যখন ফাঁকা থাকবে তখন আসলে আমি কাজ দেব এর উপর ডিপেন্ড করে শিডিউলিংটা চেঞ্জ হবে
আপনি লিনে তো ওয়েস্ট অফ রিসোর্সেস তারা বলে, মানে যাতে রিসোর্স ওয়েস্ট না হয়, এখানে কিভাবে লিন করবে? এখানে তো রিসোর্স ডিমান্ড হইলে মানে কাজের কোনো ইয়া নাই, মানে আগ্রহ নেই, মানে অন ডিমান্ড, তাহলে রিসোর্স তো বসে থাকবে না, কোনো রিসোর্স বসে থাকবে না তো, এটা প্রথমের মতো যে বসে আছে আসলে বসে থাকবে না, এবং এটা আসলে কয়েকটা সাইকেল করার পরে তখন আসলে বোঝা যাবে যে এখানে থ্রুপুটে কোথায় গোলমাল হচ্ছে বা কে বসে আছে বা কোন অ্যাক্টিভিটিটা কোনো ভ্যালু অ্যাড করছে না, সেটাকে ওয়েস্টেজ হিসেবে বাদ দিয়ে দিতে হবে এরকম আর কি। ওকে আচ্ছা, এখানে শুধু একটুকুই আলোচনা আছে, এর চেয়ে বেশি আলোচনা নাই ওই একটা ইয়ার মধ্যে, সো এটা একটু আমাদের বুঝে নিতে হবে যে পুল শব্দ, তারপর যদি থ্রুপুট থাকে, তারপর হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট, সো দ্যাট মিনস এটা আসলে টকিং অ্যাবাউট অন ডিমান্ড শিডিউলিং। আর ইটারেটিভ শিডিউলিং এ সেটা হচ্ছে যে পুরো টাইমটা লিমিট থাকে, 2 উইকস বা 4 উইকস এর একটা লিমিটেশন থাকে। আচ্ছা, টেইলরিং কনসিডারেশন, এটা আমরা এই চারটা জিনিস নিয়ে থাকে যে লাইফ সাইকেল অ্যাপ্রোচ, কয়টা ফেজ থাকবে, রিসোর্স অ্যাভেলেবল কিনা, এই যে যেটা আমরা 9 নম্বর চ্যাপ্টারে গিয়ে দেখলাম যে রিসোর্স অ্যাভেলেবিলিটির উপর কিন্তু ডিপেন্ড করবে শিডিউলিং। তারপর প্রজেক্টের ডাইমেনশন, প্রজেক্টটা যদি কমপ্লেক্স হয় তাহলে আমরা অ্যাজাইলে করব, আর যদি নর্মাল হয় তাহলে আমরা প্রেডিক্টিভে করব বা ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। টেকনোলজি স্ক্রিন আসছে না, মানে হোয়াইট বোর্ডে রয়ে গেছে, হ্যাঁ হোয়াইট বোর্ডে রয়ে গেছে, একদম হোয়াইট। আচ্ছা ঠিক আছে, হোয়াইট বোর্ডে রয়ে গেছে, আমি আসছে এখন, হ্যাঁ হ্যাঁ। সো এই চারটা জিনিস কিন্তু আমরা সবসময় দেখি টেইলরিং কনসিডারেশন মধ্যে, ঠিক আছে। রিসোর্সে তো মানে টাইমের জন্য তো রিসোর্স খুব ইম্পর্টেন্ট, তাই না, যেটা বলছিলাম যে সেই জন্য রিসোর্স প্ল্যানিংটা করতে হবে, নাহলে কিন্তু আপনার টাইমিংটা ঠিক হবে না। আর প্রজেক্ট ডাইমেনশনস এর মধ্যে যদি কমপ্লেক্স প্রজেক্ট হয়, নতুন প্রোডাক্ট হয়, তাহলে আমরা অ্যাজাইলে যাব, আর যেটা আমরা জানি আগে থেকে প্রেডিক্টিভ পাই তাহলে আমরা প্রেডিক্টিভে যাবো। টেকনোলজি সাপোর্ট, যেহেতু আমরা বললাম যে শিডিউলিং টুল ইউজ করতে হবে, তো আমাদের যদি কোনো সফটওয়্যার থাকে তাহলে সেটা অবশ্যই এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, অ্যাজাইল নিয়ে আর কথা বলি না, কারণ অ্যাজাইলে আমরা জানি যে কিভাবে শিডিউলিং টিলিং করে, তবে অ্যাজাইলের একটা খুব সুন্দর দুই তিনটা ফিগার এখানে আছে এই চ্যাপ্টারে, সেটা আমরা দেখবো, ওই ফিগারগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আমি প্রথম প্রসেসটা শুরু করছি, হ্যাঁ আমরা 9:45 ব্রেক নেব, আর 6-7 মিনিট আছে। আচ্ছা ভাই, সো প্ল্যান শিডিউল ম্যানেজমেন্টে আমরা বলছিলাম যে খুব এটা আসলে মানে কাজের না, কাজের মানে এটা শুধু প্ল্যানিং করা। সো চার্টারে কেন নিচ্ছি, চার্টারে যেহেতু হাই লেভেল শিডিউল আছে এই জন্য আমরা চার্টার নিচ্ছি, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান নিচ্ছি, ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, ওই যে আমরা হ্যাঁ যেটা আজকে শুরুতে আলোচনা করলাম যে আমরা কি কতটুকু প্রেডিক্টিভ করবো, কতটুকু অ্যাজাইলে করবো বা ইটারেটিভ বা ইনক্রিমেন্টালে করবো। আর আমাদের তো অবশ্যই 3-4 যখন এই প্ল্যানিং করবো 3-4টা আসলে থাকবেই। আচ্ছা, এই তিনটা কিন্তু কমন টুল, তাই না, যখনই আমরা প্রথম কোনো একটা নলেজ এরিয়া প্ল্যান করি তখন কিন্তু এই তিনটা টুল একদম কমন, ঠিক আছে। সো অল্টারনেটিভ অ্যানালাইসিস মানে হচ্ছে প্ল্যান এ বি, যে আমি একটা প্ল্যান না আসলে অপশনস গুলো হাতে রাখতে হবে, সেখান থেকে আমরা শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি। শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে দেখেন, এই যে আমি বলছিলাম, হ্যাঁ এক নম্বর হচ্ছে যে শিডিউল মডেলটা আমরা কিভাবে ডেভেলপ করবো, যে ছবিটা আমি দেখালাম, ফিগারটা আলোচনা করলাম, সেটা কিভাবে আমরা ডেভেলপ করবো, মানে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা সিপিএম মেথড ইউজ করবো নাকি অ্যাজাইল ইউজ করবো নাকি সিসিএম ইউজ করবো, আমরা কি মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করবো নাকি কাগজ কলমে করবো, কিভাবে শিডিউল মডেলটা তৈরি করবো। তারপর লেভেল অফ অ্যাকুরেসি, মানে কত পার্সেন্টেজ মতো আমরা অ্যাকুরেসি ঠিক রাখতে হবে, এটা অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে, প্রজেক্টের ন্যাচারের উপর ডিপেন্ড করে, আমরা কি প্রজেক্টের শিডিউলিং ডেতে করবো নাকি আওয়ারলি করবো নাকি মান্থলি করবো, এটা প্রজেক্টের সাইজের উপর ডিপেন্ড করবে। অর্গানাইজেশনাল প্রসিডিউর লিঙ্কস, এটা কোথা থেকে আসবে আসলে, ওপিএ, তাই না, যে অর্গানাইজেশনে যদি বলা থাকে যে শিডিউলিং করার সময় আছে না, অনেক অর্গানাইজেশনে ডেভেলপমেন্টে ধরেন ডিজাইনে ধরেন যে পুরো প্রজেক্টে 30% সময় নেয়, আবার ডেভেলপমেন্টে পুরো প্রজেক্টে 50% সময় নেয়, তো এরকম যদি কোনো প্রসিডিউর থাকে বা আগে থেকে অর্গানাইজেশনে বলা থাকে যে এইভাবে করতে হবে, এই কাজ করতে হবে যখন তুমি ডিজাইন করবে, এই কাজ করতে থাকবে যখন তুমি ডেভেলপ করবে, সো এটা আমাকে লিঙ্ক করতে হবে অবশ্যই। আর তারপরে শিডিউল তৈরি হয়ে গেলে, যে বাংলাদেশে যেটা দেখি আমরা সবসময় অনেক বড় প্রজেক্টও তাই হয় যে অনেক কষ্ট করে মাইক্রোসফট প্রজেক্টে শিডিউল তৈরি করে প্রিন্ট করে দেওয়ালে টাঙিয়ে রাখা হয়, এরপরে এটা কখনো মেইনটেইন করা হয় না, আপডেট করা হয় না, হ্যাঁ মানে ওই যে দেওয়ালে টাঙিয়ে রাখছি সবাইকে দেখানোর জন্য ওটা ওইভাবে থেকে গেছে, এটা কিন্তু আর কোনোভাবেই নাই, কখন কোন কাজ হচ্ছে কোনো খবর নেই, কিন্তু আমরা কিন্তু ওইটা একবারে প্রিন্ট করে রেখে দিচ্ছি,
সো মেইনটেনেন্স করতে হবে। এইজন্য যে শিডিউলিং প্রফেশনাল বলতেছিলাম, তো তারা যদি না থাকে তাহলে আসলে আপনি এটা মেইনটেইন করতে পারবেন না। কন্ট্রোল থ্রেশহোল্ড, হ্যাঁ, একটা থ্রেশহোল্ড আর কন্ট্রোল থ্রেশহোল্ড থাকতে হবে, যে এর বাইরে যাওয়া যাবে না। থ্রেশহোল্ড 5% থ্রেশহোল্ড বা 10% থ্রেশহোল্ড, এর বেশি ম্যানেজমেন্ট টলারেট করবে না। তো সেই থ্রেশহোল্ডটা মেইনটেইন করতে হবে। তারপর আপনি কিভাবে রিপোর্টিং দেবেন, হ্যাঁ, যেটা বলছিলাম যে রিপোর্টিং ফরম্যাটটা কি হবে। এখানে আমরা কিছু শব্দ দেখতেছি, যেমন এসবি, এসপিআই, তারপর আর্ন ভ্যালু দেখছেন, কন্ট্রোল অ্যাকাউন্ট তো নিশ্চয় মনে আছে যে ওয়ার্ক প্যাকেজ লেভেলে রাখি আমরা, সেটা দিয়ে কন্ট্রোল করি। শিডিউলিং এর কন্ট্রোল কিন্তু কন্ট্রোল অ্যাকাউন্টের থ্রুতে হবে, যে আমরা এই ফুডের জিনিসটা অ্যারেঞ্জ করতে টোটাল আমাদের 2 দিন সময় লাগবে। সো এরকম থাকবে বা ফাইন্যান্সিয়াল ট্যাগ থাকবে। আর এই যে আর্ন ভ্যালু, এসবি, এসপিআই, এই তিনটা জিনিস আসলে আমি আলোচনা করবো না এই চ্যাপ্টারে, যদি কয়েকবার এই জিনিসগুলো দেখবেন আপনারা, এটা আমি কস্ট চ্যাপ্টারে গিয়ে ডিটেল আলোচনা করবো। কারণ আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট আসলে দুইটার সাথে ইন্টিগ্রেটেড, কস্ট এবং শিডিউলের সাথে। সো কস্ট চ্যাপ্টারে গিয়ে আমি ডিটেল আলোচনা করবো। আর্ন ভ্যালুর 13টা ফর্মুলা আছে অঙ্ক, এবং আর্ন ভ্যালু থেকে অনেক সময় খুব লাকি হলে 3টা থেকে 5টা পর্যন্ত কোশ্চেন পরীক্ষায় আসে, ম্যাথ অঙ্ক, ঠিক আছে। সো সেই ম্যাথ নিয়ে আমরা কস্ট চ্যাপ্টারে আলোচনা করবো, আর্ন ভ্যালু। ওকে, আর কি থাকে দেখি, এই তো। সো প্ল্যান শিডিউল ম্যানেজমেন্টের এই ডেটা ফ্লো ডায়াগ্রাম কিন্তু প্রতিটা প্রসেসের সাথে আসে, তাই না? এই প্রসেসে ইনপুটগুলো কোথায় থেকে আসছে এবং আউটপুটটা তৈরি হওয়ার পরে কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে আউটপুটটা? হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার প্ল্যানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলি এই প্ল্যানগুলোকে বলা হয় সাবসিডিয়ারি প্ল্যান অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস, এই যে এখানে ফাইলের মতন পিকচারটা আবার কোনটা, এটা মানে আমি এক জায়গায় পড়েছিলাম, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না এগুলোর মিনিংটা যে। ও আচ্ছা, এটা এখন আসলে গতকাল পিএমকে দেওয়া ছিল, এই ফ্লো চার্টের প্রতিটা আইকনটা কি মিন করে, এবার নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা এটা একটু দেখেন, এটা এই সাউন্ড আসছে সাউন্ড। হ্যালো, সবসময় আসবে ফিগারটা, কিন্তু আমি পড়াচ্ছি না ওইভাবে, কিন্তু আপনাকে কিন্তু পড়তে হবে। হ্যাঁ, এখানে আসলে যখন এই যে এই দুইটা চিহ্ন কিন্তু সেম না, কিন্তু এটা হচ্ছে অ্যাশ কালার। অ্যাশ কালার মানে হচ্ছে এই নলেজ এরিয়ার মধ্যে আছে, যে নলেজ এরিয়াতে আমরা একটা ডিসক্রাইব করতেছি, ঠিক আছে। এটা এই নলেজ এরিয়ার, এটা এই রিপ্রেজেন্টেশন আসলে প্রসেসের রিপ্রেজেন্টেশন, এবং সেটা যে নলেজ এরিয়া সেটা অ্যাশ কালার থাকে। আর এই যে প্রজেক্ট চার্টারটা আলাদা প্রসেস থেকে আসছে, যেটা এই নলেজ এরিয়ার বাইরে, সেজন্য চিহ্ন সেম কিন্তু হোয়াইট। আর যখনই আমরা কোনো ডকুমেন্টের কথা বলবো, প্রজেক্ট ম্যানেজার প্ল্যান কি ডকুমেন্ট না, এক ধরনের ডকুমেন্ট আর কি। সো ডকুমেন্টকে আসলে এইভাবে প্রেজেন্ট করা হয়, এটা ফ্লোচার্ট ডায়াগ্রামের একটা প্রেজেন্টেশন, এটা অলওয়েজ সব জায়গায় সেম। আর এইটা হচ্ছে এন্টারপ্রাইজ, এই চিহ্নটা ইউজ হয়েছে যখন আমরা এপিএফ এবং ওপিএ কে দেখাই, ঠিক আছে, তখন এই চিহ্ন ইউজ হয়। আর চিহ্নের মধ্যে বুঝতেছি যে ডিরেকশন, যে এখানে এই চারটায় যে আমরা ইনপুট আসছে, চারটা আসলে এখান থেকে আসছে, আর আউটপুটটা তৈরি হওয়ার পরে এটা কোথায় যাচ্ছে সেটাও দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ব্রেকে যাই, 10 মিনিট পরে আবার জয়েন করতেছি এই প্রসেসটা, ঠিক আছে ভাইজি। হ্যাঁ, সো আমরা ব্রেকে যাচ্ছি। হ্যাঁ সেলিম ভাই, আপনি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছিলেন না?
Thank you.
ছুটিতে ছিলাম, ঢাকার বাইরে ছিলাম। আচ্ছা, সবাই জয়েন করছে? সবাই একটু ভিডিও অন করে ফেলি। সাব্বির, হ্যাঁ, আবু তালহা, জায়েদ, আরিফ, আরিফ কি অফিসে নাকি? আমি তো একটা চুল টুল কাটে ফেলছি, যাই তো চুলি কাটতেছে না, যাচ্ছি না। আমরা তো, আমার তো 4 মাস হলো, ভাবতেছি একবারে এই বছর শেষ হয়ে গেল। এখন তো সবাই বাসায় কাটে এখন, যাদের মানে ভালো দেখি অনেকে। সবচেয়ে বেশি আসলে কোভিড এফেক্টেড হয়েছে সেলুন প্রফেশন। হ্যাঁ, আসলে ওরা সাফার করতেছে অনেক। রানা কি অবস্থা? বাড়তেছে আসলে। সিলেবাস তো অনেক বড় না, আমাদের সিলেবাসটা কিন্তু অনেক বড় আসলে। তো দেখেন কয়টা ক্লাস হবে, ক্লাস তো আর নিতে যাচ্ছি না, শেষ আজকে। আজকে শেষ, আগস্টের একটাই বন্ধ দেখতেছি না, ঈদের আগে শেষ করতে চাই বেশি, মানে ক্লাস করতে পারছে না, শেষ করে যাবে। আর পড়তে পারি তাহলে আসলে আমার মনে হয় খুব ভালো লাগতো। যারা পড়তে পারতেছে না, আমি প্রথম থেকে এটা প্রেশার দিচ্ছিলাম, পরে আর প্রেশার দিচ্ছি না। এই সপ্তাহে আমার পুরো নিজেও খুব আনপ্রোডাক্টিভ ছিলাম, এই জন্য খুব একটা ইয়েও করিনি। কিন্তু যে ক্লাসটা শেষ হওয়ার পরে খুব দ্রুত যদি অন্তত পিএম বকটা পড়তে পারেন, একটু চোখ বুলিয়ে গেলেন, একদম সব হৃদয়ঙ্গম করতে হবে এরকম না, চোখ বুলিয়ে গেলেন, তাইলে কিন্তু অনেক উপকার হতো আর কি। কারণ এই সময় যে কথাগুলো বলছি ওগুলো আসলে মাথায় আছে এবং আপনি খুব সহজে রিলেট করতে পারতেন, এবং তখন হয়তো চাই না সবার হার্ড কপি আছে কিনা বা সফট কপি নদী লিখে রাখতে পারেন আর কি, ডাক দিয়ে দিয়ে ডাইরেক্টলি বইয়ের মধ্যে লেখা আর কি, তাহলে পরে হেল্প হবে। কিন্তু ওই যে 1 সপ্তাহ পরে আবার নতুন ইনফরমেশন পাচ্ছেন, আগেরটা কিন্তু নাই আর, কন্টিনিউ হচ্ছে না কিন্তু। সো নলেজ লিক নামে একটা শব্দ আছে না, নলেজ লিকিং, সো নলেজ কিন্তু লিকিং হয়ে যায়। সো টার্গেট নিতে হবে ক্লাস শেষ হওয়ার পরেই 2-3 দিনের মধ্যে অন্তত যেখানে থাকেন যে অবস্থায় একটু করলেন আর কি পিএম বকের ওই অংশটা, তাহলে হেল্পফুল হবে।
সমরাশ যাই স্ক্রিন শেয়ারে যাই ওকে সো ডিফাইন অ্যাক্টিভিটিস নেক্সট প্রসেস হ্যাঁ এটা আসলে সবচেয়ে সিম্পল প্রসেস আমরা এই ছবিটা একটু মাথায় রাখি আমাদের সেটা হচ্ছে যে আমি একটু বলতেছিলাম যে আমরা কি করতেছি স্কোপ চ্যাপ্টারে আমরা প্রজেক্ট না প্রজেক্টকে ভেঙে কি করলাম WBS এই ফিগারটা একটু এঁকে রাখেন মানে খুব হেল্প করে আমার কাছে মনে হয় এই WBS এর পরে হলো ওয়ার্ক প্যাকেজ আর ওয়ার্ক প্যাকেজের পরে কি অ্যাক্টিভিটিস বা টাস্ক তাহলে দেখেন WBS কোথায় করছি আমরা কোন প্রসেসে এই দুটো কাজ তার মানে মানে খেয়াল করেন প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করবো তখন আসলে ওয়েট করার দরকার নেই যে আমরা এই নলেজ এরিয়া আসিনি এরকম না কিন্তু আমরা যখন ওয়ার্ক প্যাকেজ বানাই ফেলবো ইমিডিয়েটলি কিন্তু আমরা একই সিটিং এ বা একই মিটিং এ আমরা কিন্তু এই স্কোপ নিয়েও কাজ করতে পারি শিডিউল নিয়েও কাজ করতে পারি ওই ওয়ার্ক প্যাকেজে ভেঙে আমরা অ্যাক্টিভিটিস বানাই ফেলাম আর আরেকটা কথা বলে রাখি যে অনেকে কিন্তু কনফিউজ হতে পারেন যে ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আবার অ্যাক্টিভিটি বানাবো আমি তো ওয়ার্ক প্যাকেজটা অনেক ছোট ছিল আবার এটা কি ভাঙবে তো এরকম যদি আপনার প্রজেক্ট সাইজ হয় বা ওয়ার্ক প্যাকেজটা ওইরকম হয় তাহলে আপনি জাস্ট ওই ওয়ার্ক প্যাকেজটাকে নামটা চেঞ্জ করে ফেলবেন কাজের মতো যাতে হয় আর কি ঠিক আছে যেমন ব্রেকফাস্ট আপনি হয়তো লিখলেন যে অ্যারেঞ্জ ব্রেকফাস্ট এটাই আপনার টাস্ক বুঝতে পারছি সো একদম ওয়ার্ক প্যাকেজে ভেঙে পাঁচটা অ্যাক্টিভিটি বানাতে হবে এরকম না আপনি ওই ওয়ার্ক প্যাকেজটাকেই টাস্ক বানাই ফেলতে পারেন বা অ্যাক্টিভিটি বানাই ফেলতে পারেন ঠিক আছে কিন্তু পিএম বক্তা আসলে বড় প্রজেক্ট মাথায় রেখে সো দ্যাটস ওয়াই আসলে আমরা বড়ভাবে বলতেছি যে একটা ওয়ার্ক প্যাকেজে ভেঙে আবার টাস্কে যেতে হবে বুঝতে পারছি রাজা ভাই একটু ক্লিয়ার করি যে ক্লিয়ার হয়ে আর কি ওয়ার্ক প্যাকেজটা তো একটা ডেলিভারেবল কেমন ওয়ার্ক যেমন ব্রেকফাস্ট একটা ডেলিভারেবল আর টাস্কটা হলো এই ব্রেকফাস্টটা করতে গেলে যে অ্যাক্টিভিটিগুলি করতে হবে সেটা হ্যাঁ রাইট এটা একদম অ্যাবসলিউটলি রাইট হ্যাঁ তাহলে সেটা যদি হয় তাহলে দুটো এক করা কি ঠিক হবে কিনা না ঠিক হবে না আমি বলতে ছোট প্রজেক্টের ক্ষেত্রে জাস্ট আচ্ছা ধরেন ছোট প্রজেক্ট যেমন যে ব্রেকফাস্টের এক্সাম্পলটাই আমরা হয়তো বললাম যে অ্যারেঞ্জ ব্রেকফাস্ট এটি দিয়ে শেষ এরকম হতে পারে কিন্তু আইডিয়ালি আমরা যেভাবে বলতেছি পিএম বকে সেটা আসলে ফলো করতে হবে এবং মাথায় রাখতে হবে যে উই আর টকিং অ্যাবাউট বিগ প্রজেক্টস লার্জ প্রজেক্টস নট এ স্মল প্রজেক্টস সো ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা ডিকম্পোজ টুলটাকে আমরা কোথায় ইউজ করছিলাম ডিকম্পোজ একটা টুল হচ্ছে ডিকম্পোজ সো এখানেও দেখবো যে ডিকম্পোজ টুলটা তাহলে দুইটা জায়গায় ইউজ হয়েছে একটা হচ্ছে ওখানে আর একটা এখানে কারণ দুইটা আসলে একই কাজ করে ওখানে আমরা প্রজেক্টকে ভেঙে WBS তৈরি করছি ওয়ার্ক প্যাকেজ তৈরি করছি আর এখানে ওয়ার্ক প্যাকেজকে ভেঙে টাস্ক তৈরি করছি দ্যাটস ওয়াই ডিকম্পোজ ইজ দ্য সেম টুল দ্যাট উইল ইউজ ইন টু ডিফারেন্ট প্রসেসেস সো ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা যে অ্যাক্টিভিটি বানাচ্ছি সেটা কি কোথায় রাখতেছি অ্যাক্টিভিটি লিস্টে ঠিক আছে অ্যাক্টিভিটি 1 2 3 এরপরে তাহলে আমরা এখানে আসি আইটি টু তে দেখি কি আছে এখানে সো এখানে দেখেন মেইন এখানে ইনপুট কি এটা না বেসলাইন কারণ কি এখানে আচ্ছা আমাকে এখন বলেন কে আছেন এখানে আনিস ভাই বলেন দেখি আনিস ভাই আছেন জি স্কোপ বেসলাইনে আমরা বলছিলাম তিনটা জিনিস স্কোপ বেসলাইনে কি কি জিনিস আমরা এটা তো নেব না কারণ এখানে তো WBS এর মধ্যে তো ওয়ার্ক প্যাকেজ আছে আর আমাদের এখানে কাজ কি ওয়ার্ক প্যাকেজ কি ভেঙে কি বানাবো অ্যাক্টিভিটি লিস্ট বানাবো তো এই ভাঙার জন্য আমরা যদি অর্গানাইজেশনের কোনো টেমপ্লেট থাকে আছে না
যে ফাউন্ডেশন করতে এই কাজ করতে হবে, তো আপনি কি বারবার ওটা করবেন? আপনি তো ওটা আবার ইউজ করতে পারবেন, সো সেটা আপনি অর্গানাইজেশনাল প্রসেস থেকে ইউজ করবেন। আচ্ছা, এক্সপার্ট জাজমেন্ট এটা তো আমরা ইউজ করতেই হবে যদি প্ল্যানিং এ আছি। আচ্ছা, এক্সপার্ট জাজমেন্ট যদি কোনো প্রসেসে মেনশন না থাকে তাহলে কি আপনি আপনার এক্সপার্টিস কি আলাদাভাবে তুলে রেখে দিবেন নাকি ইউজ করবেন? মানে আমরা তো মানুষ মানেই তো উই আর উইথ দ্য এক্সপার্ট জাজমেন্ট, তাই না? সো আপনার এক্সপার্টিস তো এটা আপনার এখানে উল্লেখ পিএমকে থাকবা না থাক প্রতিটা প্রসেসে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইওর এক্সপার্ট জাজমেন্ট, ইওর টিমস এক্সপার্ট জাজমেন্ট, রাইট? আচ্ছা, তাহলে এখানে মেইন টুল কি? ডিকম্পোজ করা, ডিকম্পোজ, আরেকটা হচ্ছে রোলিং ওয়েব প্ল্যানিং। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি যে নিয়ার টার্ম গুলোকে আমরা ডিটেল করবো, ফিউচার টার্ম গুলোকে আমরা পরে করবো যখন ডেটা অ্যাভেলেবল হবে আমাদের কাছে, ঠিক আছে? এটা হচ্ছে রোলিং ওয়েব প্ল্যানিং। এই সংজ্ঞাটা ইয়াতে বলবেন আর কি, গ্লোসারিতে দেখবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু বারবার গ্লোসারির কথা বলতেছি, একটা পিডিএফ ফাইল আমি দেবো আপনাদের ফোল্ডারে যেখানে শুধু গ্লোসারিটারই প্রিন্ট আছে। হ্যাঁ, সো গ্লোসারিটা কিন্তু যখনই কোনো ডেফিনেশন নিয়ে আপনার কাছে মনে হবে যে ডেফিনেশনটা বুঝতেছেন না, আপনি অবশ্যই গ্লোসারিতে গিয়ে দেখবেন, গ্লোসারি ডেফিনেশনগুলো অনেক মানে ভালো আর কি, হ্যাঁ, বোঝার জন্য। আচ্ছা, একটা আমরা একটু আগে বললাম না WBS, WBS কি আসলে? গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, তাই না? কি কি ডেলিভারেবল আছে? এখন ওটাকে যখন আমরা কাজ করতে যাই তখন কি বানাই? WBS ডিকশনারি, তাই না? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, এই যে দেখেন এখানে আমি ওদের একটা কোথা থেকে টেমপ্লেট রেখে দিয়েছিলাম, এখানে WBS ডিকশনারি দেখছেন না? দেখা যাচ্ছে না ভাই, এখন ওই যে ইয়াটাই দেখা যায়। শুধু নাম আছে, তাই না? যেমন ব্রেকফাস্ট, এটা কি হবে? এটা হবে ব্রেকফাস্ট। তারপর কোড অফ অ্যাকাউন্ট, এটা কোন অ্যাকাউন্ট থেকে আসবে? ফুড অ্যাকাউন্ট থেকে আসবে, তাই না? ফুডের কোডটা ধর কোন একটা অ্যাকাউন্টে কোড আছে এখানে। তারপরে কাজটা কি? ব্রেকফাস্ট আপনি কি কি করতে চাচ্ছেন? অ্যাজাম্পশন এবং কনস্ট্রেন্ট কি? সকাল 9টার মধ্যেই ব্রেকফাস্ট দিতে হবে। অ্যাজাম্পশন ধরে নিচ্ছেন যে ধরেন যে আপনার 500 জন, কিন্তু আপনি ধরলেন যে 520টা বা 30টা আপনি রাখলেন, এরকম। মাইলস্টোন কি কি, যদি ওটার কোনো মাইলস্টোন থাকে, ঠিক আছে? কোন সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে, এই ওয়ার্ক প্যাকেজটা শেষ করতে হবে কোন সময়ের মধ্যে, ডিউ ডেট। তারপরে দেখেন এই যে এখন এটা দেখেন মিলাই ফেলছে কিন্তু, না? এই ওয়ার্ক প্যাকেজটা করতে কি কি কাজ করতে হবে, যে অ্যাক্টিভিটি দেখছেন কি কি রিসোর্স লাগবে, এবং যদি লেবার রিসোর্স লাগে তার কত আওয়ার, কত রেট, ঠিক আছে? ম্যাটেরিয়ালের কত ইউনিট, কত কস্ট, তাহলে টোটাল কস্ট পেয়ে যাচ্ছি আমরা। এবং এটার কোয়ালিটি রিকোয়ারমেন্ট কি এই ওয়ার্ক প্যাকেজের? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি? টেকনিক্যাল কোনো ইনফরমেশন আছে কিনা, কোনো কন্ট্রাকচুয়াল বাইন্ডিংস আছে কিনা, দেখছেন? এটা কিন্তু একটা কম্বিনেশন অফ WBS ডিকশনারি, যেখানে আসলে অ্যাক্টিভিটি এবং ওয়ার্ক প্যাকেজ দুইটাকে কম্বাইন করা হয়েছে। এরকম যদি প্রতিটা ওয়ার্ক প্যাকেজের অ্যাগেনস্ট আপনি তৈরি করেন, এটা কি ভালো হবে না খারাপ হবে? খুবই ভালো হবে। সো ওইটাই আসলে, সো আমরা যেমন WBS কে প্রেজেন্ট করার জন্য কি করছিলাম, WBS ডিকশনারি ইউজ করছিলাম, তেমনি অ্যাক্টিভিটি লিস্ট কি, শুধু অ্যাক্টিভিটির নাম, তাই না? অ্যাক্টিভিটির নাম, যেমন আমি বললাম যে কি, যে সিলেক্ট মেনু, ব্রেকফাস্ট মেনু, কিংবা আরেকটা বললাম যে পারচেজ ব্রেকফাস্ট। এটা হচ্ছে কি, অ্যাক্টিভিটি লিস্টের মধ্যে থাকবে পারচেজ ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট আইটেমস, এটা হচ্ছে অ্যাক্টিভিটি লিস্টে একটা আইটেম। এখন এই যে পারচেজ ব্রেকফাস্ট আইটেম, এইটার যে ডিটেলটা থাকবে সেটা কোথায় থাকবে? এই যে এখানে, ঠিক আছে? মানে ওই অ্যাক্টিভিটির আইডি কত, এই অ্যাক্টিভিটিটা কে করবে, কত সময় লাগবে, কত বাজেট, ঠিক আছে? এবং এই অ্যাক্টিভিটিটার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যাক্টিভিটির মধ্যে থাকবে প্রিডেসেসর কি এবং সাকসেসর কি, বুঝতে পারছে? যে এই কাজটা করার আগে কোন কাজটা করে ফেলতে হবে, নাইলে এই কাজটা শুরু করতে পারবেন না, আবার এই কাজটা করার পরে কোন কাজটা ইনিশিয়েট হবে, এটা হচ্ছে সাকসেসর। সো অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির ডিটেইল অফ দ্য অ্যাক্টিভিটি থাকবে, কে করবে, কখন করবে, কত বাজেট হবে, এটার আইডি কত, এটার বাজেট কত, রিস্ক কি, হ্যাঁ সব। মানে আমরা একটু আগে যেটা দেখলাম ওটা দিয়ে কিন্তু দুইটার কম্বিনেশন, ওয়ার্ক প্যাকেজ এবং আসলে কাজের ক্ষেত্রে আমরা এত দূর যাই না, ওই যে ওয়ার্ক প্যাকেজ এবং যদি অ্যাক্টিভিটিকে মিলাই ফেলতে পারে দ্যাটস গুড, কিন্তু পিএম বক আসলে আরো ডিটেইলে চলে গেছে,
যে ওয়ার্ক প্যাকেজ, তারপরে অ্যাক্টিভিটিতে এসে আপনি আরো ডিটেইল করেন। আচ্ছা, তাহলে একটু মনে রাখতে হবে যখনই আমরা বলবো যে অ্যাক্টিভিটি লিস্ট, এট দ্য সেম টাইম অ্যাক্টিভিটি লিস্ট কে ইন্টারপ্রেট করার জন্য যে ডকুমেন্টটা আমি ইউজ করি সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট। সো এটা যদি ডিটেইল টেমপ্লেট দেখতে চান WBS ডিকশনারি এবং অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটের, তাহলে যে ওই বইটা দেখতে হবে একটু। হ্যাঁ, স্ট্যাকপোলের, সিনথিয়া স্ট্যাকপোলের। আচ্ছা, আমরা যখন এই অ্যাক্টিভিটি তৈরি করতেছি এর মধ্যে আমরা মাইলস্টোন লিস্ট তৈরি করব, মানে কোনটা কোনটা আমাদের মেজর মাইলস্টোন আছে। মাইলস্টোন মানে কি, পুরো প্রজেক্টে যে অ্যাক্টিভিটি গুলা মাইলস্টোন হিসেবে কাজ করে বা যে ইভেন্টটা, যেমন আমরা বললাম যে আমাদের আজকে ফাউন্ডেশন শেষ হবে বা আজকে আমাদের রুফ, হ্যাঁ, একতলা রুফ ছাদ ঢালাই হবে। দেখেন না, ফাউন্ডেশন দেওয়ার পর মিলাদ করে না অনেক জায়গায়? জি ভাই, হ্যাঁ জি জি, হ্যাঁ, মাইলস্টোন হিসেবে কাউন্ট করে আর কি। হ্যাঁ, যে ফাউন্ডেশন মিলাদ টিলা দেই আমরা, সো তার মানে কি, একটা মাইলস্টোন অ্যাচিভ করছি, তখন ওটাকে আমরা একটা ইভেন্ট, দ্যাট ইজ এ ইভেন্ট, এবং একটা বিগ ইভেন্ট, বিগ একটা অ্যাচিভমেন্ট, সেটাকে বলা হয় মাইলস্টোন। সো আপনার এই যে অ্যাক্টিভিটিগুলো বের করতেছেন এর মধ্যে কোন কোন অ্যাক্টিভিটি আসলে মাইলস্টোন, যেটাকে আপনি মানে কি বলতে পারি আমরা ওটাকে মনিটর করতে চাই যে আমরা এটা অ্যাচিভ করতে পারছি কিনা। মাইলস্টোনের সাথে তো অনেক সময় পেমেন্টের একটা লিংক থাকে। হ্যাঁ, লিংক থাকে। সো দ্যাটস হোয়াই মাইলস্টোন ইম্পর্টেন্ট। এবং মাইলস্টোন একটু মনে রাখতে হবে, মাইলস্টোন কিন্তু ইটসেলফ কোনো অ্যাক্টিভিটি না, মাইলস্টোন হচ্ছে কালেকশন অফ অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এটা কিন্তু সংখ্যা অনুযায়ী এটা কিন্তু জিরো ডিউরেশন ক্যারি করে, জিরো ডিউরেশন, জিরো ডিউরেশন, তার মানে এর আগে অনেকগুলো কাজ শেষ হয়ে গেছে, ফাউন্ডেশনের সব কাজ শেষ, আজকে আমরা জাস্ট ওটাকে সেলিব্রেট করতেছি, অ্যাচিভমেন্টটাকে করতেছি যে এটা শেষ হয়ে গেছে। তো সেই ইভেন্টটাকে আমরা বলতেছি মাইলস্টোন। এটা কিন্তু নিজে কোনো ডিউরেশন ক্যারি করে না, এই জন্য মাইক্রোসফট প্রজেক্টে যদি কেউ কোনো টাস্কের মাইলস্টোন দিয়ে দেন দেখবেন যে ওটা জিরো হয়ে যাবে অটোমেটিকলি। সো মাইলস্টোন একটা বড় বা মেজর ইভেন্টস যেটা নিজে কোনো ডিউরেশন ক্যারি করে না, কিন্তু একটা অ্যাচিভমেন্টকে রিপ্রেজেন্ট করে আর কি, বা কোনো একটা বড় স্টেজকে রিপ্রেজেন্ট করে। অনেক সময় আমরা ফেজকেও কিন্তু মাইলস্টোন বুঝছিলাম কোনো একটা জায়গায়, যে একটা ফেজ শেষ হওয়া মানে কি, দ্যাট ইজ অলসো এ বিগ মাইলস্টোন উই অ্যাচিভড। সো দ্যাটস ওয়াই ফেজকেও কিন্তু অনেক সময় আমরা মাইলস্টোন বলি, যে পাঁচটা ফেজ তাহলে পাঁচটা মাইলস্টোন আমরা অ্যাচিভ করব। আচ্ছা, সো এই তিনটা কি একটু খেয়াল করেন, এই তিনটা কিন্তু এখানে মেইন ইনপুট, ঠিক আছে, আউটপুট, আউটপুট, ঠিক আছে, এই তিনটা। সো চলে যাচ্ছে এই দুইটা রোলিং ওয়ে প্ল্যানিং, এই দুইটা থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে। হ্যাঁ, এই যে আমি একটু গ্রিন আকারে দিচ্ছি, রোলিং ওয়ে প্ল্যানিং পরীক্ষার প্রশ্ন আসবে। সো ডেটা ফ্লো ডায়াগ্রামটা তো আমরা দেখছি, দেখেন আগের মতোই না, আমি বলছিলাম যে PMBOK কে চার ধরনের ডকুমেন্টের কথা বলা হয়েছে, কারো মনে আছে? বলছিলেন, হ্যাঁ, একটা হচ্ছে প্ল্যানিং ডকুমেন্ট, একটা হচ্ছে প্রজেক্ট ডকুমেন্ট, প্রজেক্ট ডকুমেন্ট, প্ল্যানিং ডকুমেন্ট কয়টা আছে নাম্বারও কিন্তু বলছিলাম, 18টা আছে। আর প্রজেক্ট ডকুমেন্টের নাম্বার কত বলছিলাম, কারো মনে আছে? 33 না 33? হ্যাঁ, 33, হ্যাঁ 33, ঠিক আছে। সো এটা কোন চ্যাপ্টার আছে, ইন্টিগ্রেশন চ্যাপ্টারে দেখবেন একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে বলা আছে যে কোন কোন প্ল্যানিং ডকুমেন্ট 18টা এবং কোনটা 33টা, মানে এই টোটাল এতগুলো ডকুমেন্টের 51টা ডকুমেন্টের কথা PMBOK-এ বলা আছে আর কি। এর বাইরে আরেকটা ডকুমেন্ট বলছিলাম আমি, সেটা কি, বিজনেস ডকুমেন্ট বলতে, বিজনেস ডকুমেন্টস, বিজনেস ডকুমেন্টস এর মধ্যে কয়টা ডকুমেন্ট ছিল, বিজনেস ডকুমেন্টস এর মধ্যে কেস, বিজনেস ডকুমেন্টের মধ্যে দুইটা ছিল না, বিজনেস কেস আর একটা কি, হ্যাঁ একটা হচ্ছে বিজনেস কেস, একটা কি বেনিফিটস, ম্যানেজমেন্ট প্ল্যান, হ্যাঁ বেনিফিটস ম্যানেজমেন্ট, বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, বিজনেস ডকুমেন্টস। আচ্ছা, চার নম্বর হচ্ছে একটা বলছিলাম প্রোক্যুরমেন্ট ডকুমেন্ট, প্রোক্যুরমেন্ট, কারণ দিস ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপ অফ ডকুমেন্টস, তাই না? সো ওইটার ডকুমেন্টের কথা PMBOK বলা আছে। সো চার ধরনের ডকুমেন্টের আলোচনা কিন্তু PMBOK আমরা ঘুরে ফিরে দেখব। সো আমরা যেটা দেখতেছি প্রজেক্ট ডকুমেন্টস, এই তিনটা কি, এটা কিন্তু প্ল্যানিং ডকুমেন্ট না, যদিও প্ল্যানিং প্রসেস গ্রুপে তৈরি হয়েছে, কিন্তু দিজ আর প্রজেক্ট ডকুমেন্টস, প্ল্যানিং ডকুমেন্ট না। চেঞ্জ রিকোয়েস্ট, যদি কোনো চেঞ্জ রিকোয়েস্ট আসে তাহলেও যে পারফর্ম এডিকেট চেঞ্জ কন্ট্রোলে যাবে।
আচ্ছা এরপরে আসতেছি এটার নাম কি এই প্রসেসটার নাম সিকোয়েন্স অ্যাক্টিভিটিস তার মানে এখন আমরা কি করে ফেলছি আমরা প্রতিটা ওয়ার্ক প্যাকেজ ভেঙে প্রজেক্টে কি কি কাজ করতে হবে সব কিন্তু বের করে ফেলছি এটা কিন্তু একটা মেজর জব ডান প্রজেক্টে যদি আপনি সাকসেসফুলি সব কাজগুলোকে আইডেন্টিফাই করতে পারেন এবং প্রজেক্টের আপনি যত ধরনের সুন্দর সুন্দর ডেফিনেশন বলেন না কেন আলটিমেটলি প্রজেক্টের ডেফিনেশন কি কালেকশন অফ টাস্ক টু ডেলিভার দ্য প্রজেক্ট আউটকাম অর আউটপুট তাই না আমরা এখন পর্যন্ত যতটুকু কাজ করছি মানে উই হ্যাভ ডান এ গ্রেট জব মানে প্রজেক্টে কিন্তু আসল কাজ করে ফেলছি টাস্ক বের করে ফেলছি যে আমাদের কি কি কাজ করতে হবে বুঝতে পারছি সবাই এখন আমরা একটু আগে এক্সাম্পল দিছিলাম টর্চ লাইটের এক্সাম্পল দিছিলাম যে কাজগুলো শুধু বের করলে হবে না জানলে হবে না কিন্তু আমাকে কাজগুলোকে সিকোয়েন্স করতে হবে ঠিক আছে না তো সিকোয়েন্স গুলো ফলো না করলে কিন্তু মানে ভালো রেজাল্ট পাওয়া যাবে না অনেক সময় রেজাল্টই পাওয়া যাবে না ঠিক আছে আমরা এসএসসি এবং ইন্টারমিডিয়েটে যারা ল্যাব টেস্ট করছেন না ল্যাব ল্যাবরেটরিতে কাজ করছেন না এই কেমিস্ট্রি ল্যাবরেটরিতে লবণ বানাইতে হবে লবণ বানাইতে হবে এইটা কারোই আসলে হয় না কারণ আমরা কোনো কিছু দেখা যাচ্ছে সব ফাঁকিবাজ তো দেখা যায় লবণ কেউ বানায় পরে দেয় যে এইটা হচ্ছে আপনার লবণ লবণের নামেই কারণ আমরা আসলে ওইভাবে ফলো না করলে কিন্তু রেজাল্ট আসবে না হ্যাঁ ভুল হলে কোনটা কত সময় রাখতে হবে কতটুকু রাখতে হবে কখন ইট দিতে হবে সো আমরা যদি খুব ভালো মতো না জানি বা প্র্যাকটিস না করি ওই রেজাল্টটা কিন্তু পাওয়া যাবে সো এখানে সিকোয়েন্স অ্যাক্টিভিটিস এর কাজ হচ্ছে আমরা এখন যে কাজগুলোকে আইডেন্টিফাই করছি ওগুলোকে সিকোয়েন্স করবো তাহলে কি নিতে হবে দেখেন তো এই যেগুলো আইডেন্টিফাই করলাম সেটা নিতে হবে না ইনপুট কি তাহলে অ্যাক্টিভিটি লিস্ট মেইন ইনপুট এটা আর অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস ডিটেইল যেটা থাকে ডকুমেন্টেড যেটা আর লিস্টটা শুধু লিস্ট থাকবে সংক্ষেপে পিডিএম বলা হয় বলে রাখি এটা কিন্তু এই চ্যাপ্টারে বারবার আসবে পিডিএম প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড ঠিক আছে এটা নাম প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড কেন যে আমরা আসলে প্রিডেসেসর দেখে দেখে নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে পারি সেই জন্য এটাকে প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড বলা হয় আচ্ছা সো এই মেথডটা অ্যাপ্লাই করে আসলে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করি আর ডিপেন্ডেন্সি ডিটারমিনেশন এন্ড ইন্টিগ্রেশন দেখেন এখানে ডিপেন্ডেন্সি ডিটারমিনেশনের মধ্যে আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব একটা হচ্ছে টাস্কের মধ্যে যখন ডিপেন্ডেন্সি হয় চার ধরনের ডিপেন্ডেন্সি হয় চার ধরনের আর রিলেশনশিপ আছে আর একটা কথা বলা হয় রিলেশনশিপ সেটাও চার ধরনের ফোর টাইপস ঠিক আছে সো এটা নিয়ে আমি একটু ডিটেল সামনে আলোচনা করব আচ্ছা এরপর লিস এন্ড ল্যাক্স এটাও সামনে আলোচনা করি আর প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম খুবই ইম্পর্টেন্ট যদি আপনি সফটওয়্যার ইউজ করেন ঠিক আছে তাহলে এখানে আমরা মেইন আউটপুট কি এখানকার একটাই আউটপুট মেইন সেটা হচ্ছে শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করা সো লেটস সি এটা কিভাবে তৈরি করতে হয় সামনে দেখতেছি আচ্ছা আমি ওই যে প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড প্রথম যে টুলটা ছিল এই যে এটা একটু আমাদের বোঝা দরকার যে নেটওয়ার্ক ডায়াগ্রাম যখন আমরা তৈরি করি তখন আসলে দুইটা টেকনিক আমরা ইউজ করতে পারি ঠিক আছে এটা কিন্তু একটা হচ্ছে প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড একটা হচ্ছে অ্যারো ডায়াগ্রামিং মেথড এবং যেটা বেসড অন অ্যাক্টিভিটি অন অ্যারো আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি অন নোড আচ্ছা এই দুইটার মধ্যে আপনি নিচেরটা কেটে দেন কেটে দেন মানে এটা পড়া লাগবে না কারণ পিএমবকে ফোর্থ এডিশন থেকে এটা আর আলোচনা করে নেই যদি এখনো একাডেমিতে এটা কিন্তু পড়ানো হয় প্রায় সব বই আছে এবং আমরাও অনেকে পড়ছি বোধ হয় হ্যাঁ যে অ্যারো দিয়ে বোঝানো হয় এবং অ্যারোর উপরে ডিউরেশনটা লেখা হয় টাস্কের নামও অ্যারোর উপর লেখা হয় আর আমরা আসলে এইটাতে ফোকাস থাকবো প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড এবং অ্যাক্টিভিটি অন নোড অ্যাক্টিভিটি অন নোড মানে হচ্ছে অ্যাক্টিভিটি এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি অন নোড এই প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথডে প্রতিটা কাজকে আসলে রেক্টেঙ্গেল দিয়ে প্রেজেন্ট করা হয় বুঝতে পারছি রেক্টেঙ্গেল দিয়ে প্রেজেন্ট করা হয় এবং এই রেক্টেঙ্গেলের মাঝখানে বা উপরে উপরে বা মাঝখানে আমরা টাস্কের নামটা লিখি
এখানে আমি ফর এক্সাম্পল এম লিখছি আর কি, ঠিক আছে? আর এই তীর চিহ্ন দিয়ে আমরা রিলেশনশিপ বুঝাই দুইটা টাস্কের মধ্যে বা একাধিক টাস্কের মধ্যে। তাহলে এখানে কি দেখতেছি আমরা, এখানে এ টাস্কটার সাকসেসর হচ্ছে কি? বি। বি সাকসেসর মানে এ কাজটা হওয়ার পরে বি কাজটা হবে। আর আমি যদি উল্টা বলি যে বি কাজটার প্রিডেসেসর কে? এ। তার মানে তীর চিহ্ন দেখি বলছে যে এটা যদি শেষ না হয় তাহলে কিন্তু আমি বি শুরু করতে পারছি না। আবার বি এর সাকসেসর হচ্ছে সি, আর উল্টা দিকে বললে সি এর প্রিডেসেসর হচ্ছে বি। সো নেটওয়ার্ক ডায়াগ্রাম কিন্তু এই দুইটি জিনিস মেইনলি, একটা হচ্ছে আপনার রিলেশনশিপ বুঝাবে অ্যারো দিয়ে, রেক্টেঙ্গেল দিয়ে বুঝাবে টাস্ক, আর কি আর হচ্ছে সাকসেসর এবং প্রিডেসেসর। সো এই যে আমরা যদি এখানে একটু দেখি নেটওয়ার্ক ডায়াগ্রাম, দেখতে পাচ্ছি যে স্টার্ট থেকে ফিনিশ আমরা কাজগুলোকে এইভাবে বসাচ্ছি যে আমাদের যদি কোনো একটা বিয়ের প্রোগ্রাম হয় বা কোনো একটা অনুষ্ঠান করি আমরা, তারিখ সিলেক্ট করতে হবে আগে, তাই না? কবে হবে, তাই না? যে বাচ্চার জন্মদিন কবে হবে, তারপরে গেস্ট ফাইনালাইজ করতে হবে। দেখেন ডেট যদি আগে ঠিক না করেন তাহলে গেস্ট ফাইনালাইজ করে লাভ হবে, কারণ এতে তো জানাতে হবে, তাই না, যে কবে হচ্ছে অনুষ্ঠানটা। এবং ফাইনালি সেন্ড ইনভাইটেশন। তাহলে এই পাতে এই কাজগুলো করলে আপনার কি গেস্টের ম্যানেজমেন্টটা হলো। আর এই পাতে আসেন, যেহেতু গেস্টকে আপনি কোনো একটা ভেনুতে ডাকছেন তাহলে ভেনু সার্চ করতে হবে, ভেনুটাকে ফাইনালাইজ করতে হবে। এবং এই দুটো এটা দেখেন যে এই ইনভাইটেশন সেন্ড করার আগে কিন্তু করতে হবে, কারণ কি যে এটা না হলে কিন্তু হবে না, কারণ আপনি এখানে বলা থাকবে যে কোন ভেনুতে সে আসবে। সো নেটওয়ার্ক ডায়াগ্রাম পুটস টাস্ক ইন পার্সপেকটিভ। নেটওয়ার্ক ডায়াগ্রাম যখন আপনি আঁকবেন রিলেশনশিপগুলোর উপরে বেস করে, সিকোয়েন্সের উপরে বেস করে, তখন আসলে আপনি ইজিলি ইন্টারপ্রেট করতে পারবেন আসলে কোন কাজটা কোনটার পরে হবে এবং আসলে ঠিক হয়েছে কিনা কাজটা। হ্যাঁ, নাহলে কিন্তু একটা আরেকটার আগে পরে হয়ে গেলে এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আসবে না। যে ভাই চুজ ডেট আর ফাইনালাইজ গেস্ট, এই দুটো তো একসাথেই হতে পারে, এটা একটার উপরে ডিপেন্ড করতেছে না তো? মানে একটা, হ্যাঁ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এইখানে সিকোয়েন্সটা কিভাবে দেখাবো? মানে দুইটা আসলে বেসিক্যালি দুইটার উপরে ডিপেন্ড করতেছে, স্যান্ড ইনভাইটেশন। হ্যাঁ, সেটা মানে আপনি চেঞ্জ করে করবেন, এটা তো কোনো সমস্যা নেই। এটা জাস্ট ফর এক্সাম্পল খুব সিম্পল দেখানো হয়েছে, কিন্তু আপনি আবার তখন এটা আলাদা এখানে আসবে, চুজ ডেটের নিচে চলে আসবে। নিচে চলে আসলে তখন বোঝাবো যে প্যারালাল আসলে এই দুটো কাজ। এখন আমরা এই কাজগুলোকে সিকোয়েন্সিয়াল দেখাচ্ছি, কিন্তু যেমন মাহবুব ভাই বললো যে এটা আমরা কিন্তু প্যারালালি করতে পারি, ঠিক আছে? এটা আসলে পুরোটা আমাদের উপর ডিপেন্ড করবো যে আমরা কোন কাজটা কিভাবে করবো। এবং যদি আমরা একটু পরে দেখবো যে ওই যে ডিপেন্ডেন্সি এবং রিলেশন ইন্টিগ্রেশন, এটার মধ্যে আমরা দেখবো যে যদি ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সি না থাকে তাহলে আমরা অনেকগুলো কাজকে ইচ্ছা করে কি করতে পারি, সিরিয়ালি করতে পারি, সরি প্যারালালি করতে পারি। আচ্ছা, এবার আসতেছি ডিপেন্ডেন্সি ডিটারমিনেশন এন্ড ইন্টিগ্রেশন। আমি পিডিএম মেথডের এক্সাম্পল লাস্টে দেখাবো, এটা পড়ার শেষ হওয়ার পরে। সো দুইটা টাস্কের মধ্যে কিন্তু আমরা চার ধরনের রিলেশনশিপ দেখতে পারি, হ্যাঁ, লজিক্যাল রিলেশনশিপস, ঠিক আছে? প্রথম যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে ফিনিশ টু স্টার্ট। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ডিগ হোল প্ল্যান্ট ট্রি, তার মানে মাটি খোঁড়ার পরে আমি গাছ লাগাতে পারবো, তাই না? সো দ্য ইনিশিয়েশন অফ দ্য সাকসেসর অ্যাক্টিভিটি, এটা কি সাকসেসর অ্যাক্টিভিটি, ডিপেন্ডস আপন দ্য কমপ্লিশন অফ দ্য প্রিডেসেসর অ্যাক্টিভিটি, বুঝতে পারছি? সো প্রথম কাজটা শেষ হবে, পরে কাজটা শুরু হবে। আর একটা দেখতেছি আমরা, সেটা হচ্ছে ফিনিশ টু ফিনিশ, তার মানে যখন প্রিডেসেসরটা শেষ হবে অ্যাট দ্য সেম টাইম ডকুমেন্টেশনও শেষ হবে, ঠিক আছে? দ্য কমপ্লিশন অফ দ্য সাকসেসর অ্যাক্টিভিটি ডিপেন্ডস অপন দ্য কমপ্লিশন অফ দ্য প্রিডেসেসর অ্যাক্টিভিটি। সাকসেসর অ্যাক্টিভিটি শেষ হতে হলে অবশ্যই প্রিডেসেসর অ্যাক্টিভিটিকেও শেষ হতে হবে, এটা হচ্ছে ফিনিশ টু ফিনিশ। আচ্ছা, পিএম বকে বোধ হয় আমার সহজ ফিগার দিচ্ছে, দেখি যেখানে আছে পিএম বকের ফিগারটা দেখি তাহলে বেটার হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমটা বললাম এইটা যে অ্যাক্টিভিটি এ শেষ হলে তারপর অ্যাক্টিভিটি বি হবে, এটা হচ্ছে ফিনিশ টু ফিনিশ স্টার্ট। আর আরেকটা আছে স্টার্ট টু স্টার্ট, তার মানে দুইটা অ্যাক্টিভিটি কখন শুরু হবে, একই সময় শুরু হবে। আচ্ছা, এখানে আমরা দেখেন আমি কিন্তু এখানে দুইটা অ্যাক্টিভিটি দিয়ে দেখাইছি, আসলে কি সবসময় দুইটা হবে? একাধিক হতে পারে, এখানে অ্যাক্টিভিটি সি হতে পারে যেটাও এর সাথে শুরু করতে হবে,
হ্যাঁ এর সাথে সলিউশন করতে হবে এরকম হতে পারে সো আমরা সহজ করার জন্য দুইটা দিয়ে রেখেছি আর কি যে দুইটা টাস্কের মধ্যে রিলেশনশিপ স্টার্ট টু স্টার্ট মানে যখন এ শুরু হবে তখন বি ও শুরু করতে হবে এরকম অনেক কাজ করি না আমরা প্রজেক্টে একই সময়ে এক দুইটা না প্রায় 10টা কাজ শুরু করতে হয় আচ্ছা এরপর আছে ফিনিশ টু ফিনিশ তার মানে যখন একটা কাজ ফিনিশ হবে প্রিডেসেসর এট দা সেম টাইম সাকসেসরও ফিনিশ হবে এটা শুধু দুইটা না অনেক কাজেই যেমন ধরেন প্রাইম মিনিস্টার কোনো একটা জায়গায় উদ্বোধন করতে আসবে তাহলে কি হবে তার আগে যদি 100টা কাজও থাকে সেটা কিন্তু প্রাইম মিনিস্টার আসার আগেই শেষ হতে হবে উনি আসার পরে কোনো কাজ শেষ করা যাবে না বুঝতে পারছি সেটা হচ্ছে ফিনিশ টু ফিনিশ সব কাজ শেষ করতে হবে আচ্ছা আরেকটা কাজ আছে যেটা আসলে এই ফিনিশ টু স্টার্ট এর উল্টা দেখেন যে এটা যেখানে এটা কি প্রিডেসেসর না এটা কি সাকসেসর যেখানে আসলে সাকসেসর কাজটা শেষ ডিপেন্ড করছে প্রিডেসেসর কাজের শুরু এটা একটু ডিফেন্ড না উল্টা না এটা আনকমন এটা একটা এক্সাম্পল দিবেন কিছুটা সময় বা পুরোটাই আমরা প্যারালালি করতে পারি ওভারল্যাপিং বা প্যারালাল আমরা করতেছি দুইটা কাজ তাহলে দেখেন এই দুইটা যদি ফলো করি তাহলে কি টাইম কমে যাওয়ার চান্স আছে তাই না প্রজেক্টের আর যদি এইটা ফলো করি তাহলে কিন্তু এটা যদি 3 দিন লাগে আর এটা যদি 3 দিন লাগে টোটাল কয়দিন লাগবে 6 দিন আর এটা যদি 3 দিন লাগে এটা যদি 3 দিন লাগে তাহলে আসলে টোটাল কয়দিন লাগবে 3 দিন লাগবে যেহেতু এক সময় শুরু হচ্ছে একই সাইজ আর এটা যদি 3 দিন লাগতো আর এটা 4 দিন লাগতো তাহলে হয়তো কি তাহলে কি লাগবে 4 দিন সময় লাগবে 4 দিন তো এটা 3 দিন হওয়ার পর আমরা ওয়েট করব তারপর চতুর্থ দিন এটা আসলে বা এটা আসলে আরো আগে শুরু হয়ে গেছে হ্যাঁ এটা প্রথম দিন এখানে শেষ হচ্ছে বাকি 3 দিন এখানে শেষ হয়ে তিনটা দুইটা একই সময় শেষ হয়ে গেছে ঠিক আছে তো এখানে কিন্তু টাইম কমে যাচ্ছে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখব যে শিডিউল কম্প্রেশন নামে একটা অপশন আছে আমরা পরে গিয়ে আলোচনা করব তখন দেখব যে কিভাবে কম্প্রেস করতে হয় এই দুইটা দিয়েও কিন্তু শিডিউল কম্প্রেস করা যায় মানে আপনি যদি রিলেশনশিপটাকে চেঞ্জ করেন কিন্তু সব জায়গাতে চেঞ্জ করা অ্যাপ্লিকেবল হবে না হ্যাঁ কোথায় করতে পারবেন সেটা আমরা নিয়ে পরের ইয়াতে আলোচনা করব একটু পরে আচ্ছা এইটা দেখেন এটার যে এক্সাম্পল যে এটার এক্সাম্পল সেটা হচ্ছে যে ধরেন কোন একটা জায়গায় 2টার সময় একদম জাস্ট 2টার সময় আছে না আজকাল সব অফিসে গার্ড আছে না অফিসে যে গার্ডরা থাকে আছে হ্যাঁ ভাই অফিসার গার্ড হ্যাঁ ধরেন গার্ডের শিফট 2টার সময় শিফট চেঞ্জ হবে ঠিক আছে এখন 2টা বেজে গেছে এখন পরের শিফটের কি পরের শিফটের লোকজন কিন্তু এখনো আসে নাই তাহলে কি এরা 2টা বাজতেই চলে যাবে নাকি ওয়েট করবে ওয়েট করবে যতক্ষণ সেকেন্ড টিম না আসবে ততক্ষণ কিন্তু আমি যেতে পারবো না প্রিডিসেসর যদিও এটা প্রিডিসেসর ছিল কিন্তু শেষ করতে পারছি না কিন্তু আমি আমি যদি এটা ইউজ করতাম ফিনিশ টু স্টার্ট তাহলে 2টা 10 বাজে কিন্তু সে ফিনিশ চলে যাবে এবং এটা শুরু হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা করতে পারছে না যেহেতু ওরা এখন আসে নাই তো যতক্ষণ এসে টেক ওভার না করবে ততক্ষণ কিন্তু আই ক্যানট মুভ ঠিক আছে এরকম ক্ষেত্রে আমরা আসলে স্টার্ট টু ফিনিশ ইউজ করতে পারি সো এটা আসলে রেয়ারলি ইউজ হয় কিন্তু এটা কিন্তু লাগতে পারে যে এই ধরনের ক্ষেত্রে এরকম যদি কাজ থাকে তাহলে আপনি শিডিউলটা এরকম করতে হবে নাহলে কিন্তু লোকজন দেখা যাবে 2টা বেজে গেল আমি চলে গেলাম এদিকে কিন্তু ওই সময় একটা গ্যাপ পড়ে গেল যে আমরা বিজিবির কাজ করতেছি বর্ডার গার্ড সো বর্ডার গার্ড যদি এরকম ঘটনা ঘটে যে আর একটা টিম টেক ওভার করার আগে চলে গেল ফার্স্ট টিম তাহলে কি হবে পুশ ইন এবং পুশ আউট যে সব সময় চলতেছে পুশ আচ্ছা এইবার দেখেন আরেকটা বিষয় আলোচনা করতেছি যেটা আসলে দেখলাম আমরা রিলেশনশিপ টাস্কের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা
হচ্ছে ডিপেন্ডেন্সি ডিটারমিনেশন ওটাও ডিপেন্ডেন্সির মধ্যে ওটাকে আমরা বলে রিলেশনশিপ এটা হচ্ছে ডিপেন্ডেন্সি দুইটা টাস্কের মধ্যে চার ধরনের ডিপেন্ডেন্সি থাকতে পারে এক নম্বর হচ্ছে ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সি বা এটাকে হার্ড লজিক বলা হয় হ্যাঁ যেমন ফাউন্ডেশন না করে তো আমি রুফ দিতে পারবো না তাই না তার মানে আগের কাজটা যদি না হয় আপনি অর্ডার দেন নাই তাহলে কি আপনাকে ডেলিভারি দেওয়া হবে আপনি খাবার খাইতে গেছেন কেএফসি তে অর্ডার না দিয়ে বসে আছেন তাহলে কি হবে মানে ইউ হ্যাভ টু প্লেস অর্ডার দেন ইউ উইল গেট ডেলিভারি সো ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সি আপনি বসে আছেন বসে থাকেন কেউ জিজ্ঞাসা করবেন যে আপনি অর্ডার দিচ্ছেন কিনা রান্না বসানো হয়েছে আগুন ধরানো হয়নি হ্যাঁ রাইট আচ্ছা এরপরে আছে ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি আচ্ছা এখন দেখেন আমাকে একটা বলেন তো যদি ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সি থাকে তাহলে কি করা ইয়া করা যাবে যে এটা শেষ না হলে আরেকটা শুরু করতে পারবো না তখন আসলে কি ফিনিশ টু স্টার্ট দিয়ে এটাকে জেনারেলি করতে হবে তাই না ফিনিশ টু স্টার্ট এখানে কিন্তু যে স্টার্ট টু স্টার্ট দিলে হবে দুইটা কাজ একই সাথে শুরু করবেন এটা করা যাবে না করা যেতে পারে যদি আমরা ল্যাগ লিড ইউজ করি হ্যাঁ কিন্তু সো ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সি থাকলে তার মানে কি তখন আমাদের আগের কাজটা না করে আমরা পরের কাজটা করতে পারবো না এটা হচ্ছে ম্যান্ডেটরি ঠিক আছে আর ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি হচ্ছে যে এটা আপনি আপনি যে কথাটা বললেন আগে এটা আসলে ফিনিশ টু স্টার্ট না এটা তো স্টার্ট টু ফিনিশ হওয়ার কথা আর কি আপনি যে एग्जांपलটা আগে দিলেন স্টার্ট টু ফিনিশের ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সিটা ফিনিশ টু স্টার্ট না হয় স্টার্ট টু ফিনিশ হওয়ার কথা না ওইটা সবসময় না ফিনিশ টু স্টার্ট দিয়ে আপনি করতে পারবেন ফিনিশ টু স্টার্ট তো সবচেয়ে সহজে ইউজ করতে পারবেন আপনি যেটা ফিনিশ না হলে ইয়া হবে না আর কি পরের কাজটা আপনি শুরু করবেন না সেটা ফিনিশ টু স্টার্ট দিয়ে সবচেয়ে ইজিলি করা যায় আর কি এটা ফিনিশ হবে দেন ইউ শুড স্টার্ট যেহেতু এটা ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সি আপনি একসাথে করতে পারবেন না বা আগে পরে করতে পারবেন আর যদি ওই রকম কেস হয় তাহলে আপনি স্টার্ট টু ফিনিশ করতে পারবেন সমস্যা নেই কিন্তু এটা হচ্ছে সিম্পল স্টার্ট আচ্ছা ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি মানে হচ্ছে দুইটা টাস্কের মধ্যে যদি আমাদের ইচ্ছাধীন হ্যাঁ আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে জানি যে দুইটা কাজ আমরা একসাথে করতে পারি ওইরকম হার্ড লজিক নাই সফট লজিক ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি ওটা হচ্ছে ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে এক্সটার্নাল ডিপেন্ডেন্সি মানে আমার প্রজেক্ট টিমের উপর ডিপেন্ডেন্ট না হ্যাঁ বাইরের ধরেন কোনো একটা আমার গভর্নমেন্ট রেগুলেটরি বোর্ডের পারমিশন লাগবে হ্যাঁ বিটিআরসি এর পারমিশন লাগবে বা রাজুকের পারমিশন লাগবে সো যতক্ষণ আমি পারমিশন না পাচ্ছি ততক্ষণ আমি কাজটা শুরু করতে পারছি না তাহলে এটা কি হবে এক্সটার্নাল ডিপেন্ডেন্সি যেমন পলিটিক্যাল এনভায়রনমেন্টাল সো এটা হচ্ছে এক্সটার্নাল ডিপেন্ডেন্সি আর হচ্ছে ইন্টারনাল ডিপেন্ডেন্সি ইন্টারনাল ডিপেন্ডেন্সি আমার টিমের মধ্যে ধরেন একটা টিম হার্ডওয়্যার সেট আপ করবে হার্ডওয়্যার সেট আপ করবে আর একটা টিম হচ্ছে অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করবে এটা আমার আমারই টিম দুইটা আমার এক টিম দুইটা একটা হচ্ছে হার্ডওয়্যার টিম একটা হচ্ছে অ্যাপ্লিকেশন টিম এখন হার্ডওয়্যার টিম যতক্ষণ এটা সেট আপ না করে ততক্ষণ কিন্তু অ্যাপ্লিকেশন টিম কাজ করতে পারবে না সেই ধরনের ডিপেন্ডেন্সিকে বলা হয় ইন্টারনাল ডিপেন্ডেন্সি বুঝতে পারছি আচ্ছা এখানে দেখেন একটা শব্দ লেখা আছে দেখছেন ফাস্ট ট্র্যাকিং হ্যাঁ ফাস্ট ট্র্যাকিং নিয়ে আমরা পরে আলোচনা করব শিডিউল কম্প্রেশনে তো তখন দেখবো যে ফাস্ট ট্র্যাকটা কেন এটার সাথে রিলেটেড মানে যেটা ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সি সেখানে তো আসলে আমরা ফাস্ট ট্র্যাকিং মানে হচ্ছে ওভারল্যাপিং করা কাজগুলোকে বা প্যারালালি করা তো যেখানে ম্যান্ডেটরি সেখানে তো প্যারালালি করার কোনো উপায় নাই আছে কোনো উপায় নাই যে আগেটা শেষ না হলে আসলে পরটা করতেই পারবো না সো আমার যখন ফাস্ট ট্র্যাকিং করবো ফাস্ট ট্র্যাকিং মানে হচ্ছে ওভারল্যাপিং বা প্যারালালি করা টাইম কমানোর জন্য তো তখন কিন্তু আমরা ডিসক্রিশনারি যেখানে ডিপেন্ডেন্সি আছে যেটা আমরা আসলে প্যারালালি করতে পারি বা ওভারল্যাপ করতে পারি সেই কাজগুলোকে আমরা নিয়ে চিন্তা ভাবনা করবো যে করা যায় কিনা কিন্তু ম্যান্ডেটরিতে আমরা হাত দিতে পারবো সো সেই জন্য এটা আমি এখানে লিখে রাখছি পরে আমি এটাকে এক্সপ্লেন করবো আবার যখন ওখানে আলোচনা করবো আচ্ছা এরপরে আর একটা জিনিস আসি আমরা কিন্তু আজকে দশটায় ক্লাস শেষ করবো হ্যাঁ টেন সবাই কি আছেন হ্যাঁ ভাই সমস্যা নেই এটা আপনি আগেও বলছেন যে 2.5 hours লাগবে এখন থেকে হ্যাঁ একটু আবার বলতেছি আচ্ছা লিড এন্ড ল্যাগ লিড এন্ড ল্যাগটা দেখেন লিড এবং ল্যাগ হচ্ছে যে আমরা কিন্তু কোন একটা কাজ হ্যাঁ লিড এবং ল্যাগ দেখেন কোন একটা
যেমন আজকে ছাদ ঢালাই দিলাম আমরা, পরের দিনে কিন্তু ছাদের উপর কাজ করতে পারবো না, তাই না? ওটাকে ছাদ ঢালাইয়ের পর ওটাকে সময় লাগবে ওটাকে শুকানোর জন্য, তাই না? সো আমরা যদি এরকম বলতাম যে রূপ কাস্টিং লিখে তারপরে পরের কাজ কি? রূপ কাস্টিং এর পরে সিভিলের কেউ বলবেন? ছাদের উপরে রূপ কাস্টিং এর পরে নেক্সট কাজ কি? ছাদের উপরে ওইটা ছাদে ওইটা যদি শেষ হয়ে যায় তাহলে যে আমাদের যে হিট ট্রিটমেন্টের যে কাজগুলো করি আমরা ওগুলো করব। যদি ওই ছাদটা শেষ হয়ে যায় হিট ট্রিটমেন্ট নাকি? হ্যাঁ, হিট ট্রিটমেন্ট যেটা আমরা করি আর কি। আচ্ছা, তারপর ওয়াটারপ্রুফ করে তারপরে আবার লাস্টে পেইন্ট করে শেষ করে দেই, আবার অনেক সময় টাইলসও করি, ফিনিশিং টাইলসও করি। আচ্ছা আচ্ছা, ধরেন তাহলে রূপ কাস্টিং করবো আমরা, রূপ কাস্টিং করার পরে রিট্রিট করবো। এখন আমার যদি আমি বলে দিই যে ফিনিশ টু স্টার্ট রিলেশনশিপ, এই যে এখানে লিখে দিলাম ফিনিশ টু স্টার্ট, তাহলে কি বুঝাইলো? যেদিন রূপ কাস্টিং শেষ তার পরের দিন থেকে আমরা রিট্রিট শুরু করতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই না? এটা তাই বোঝাচ্ছে না যদি আমরা এরকম করি? কিন্তু এটা তো আসলে সম্ভব না, ইঞ্জিনিয়ারিং এটা সম্ভব না। তখন আমরা কি বলি? বলি যে ফিনিশ টু স্টার্ট প্লাস সে 28 ডেজ। এই যে আমরা এরকম লিখলাম ফিনিশ টু স্টার্ট প্লাস 28 ডেজ, তার মানে কি করলাম আমরা? এই যে সাকসেসর কাজ ছিল এটা, এটা ছিল প্রিডেসেসর, এই সাকসেসর কাজকে আমরা 28 দিন কি করলাম? পিছায় দিলাম, তাই না? এমনি যদি ফিনিশ টু স্টার্ট বলতাম তাহলে যেদিন কাজ শেষ তার পরের দিন এটা শুরু হতো, কিন্তু যেহেতু প্লাস 28 বললাম তার মানে কি 28 দিন পিছিয়ে দিলাম। এই ব্যাপারটাকে বলা হয় ল্যাগ করা। যদি প্রিডেসেসর কাজকে আমরা আরো পিছিয়ে দেই তাহলে এটাকে বলা হয় ল্যাগ করা, ঠিক আছে? এটা শুধু কিন্তু ফিনিশ টু স্টার্ট এর সাথে না, সবগুলোর সাথেই হতে পারে। আচ্ছা, আবার কি হলো? ধরেন আমরা একটা ডকুমেন্ট, আমি এখানে একটা ছবি আঁকতেছি যে ডকুমেন্ট আমরা একটা রাইট লিখলাম লিখলাম আর আরেকটা টিম কি করবে? এটাকে রিভিউ করবে, রাইট? রিভিউ করবে। এখন আমি যদি বলতাম যে এরকম যে রাইট করতে আমাদের 20 দিন সময় লাগবে আর রিভিউ করতে আমার 10 দিন সময় লাগবে, তাহলে আসলে টোটাল কত সময় লাগবে কাজটা করতে? 30 দিন সময় লাগবে। এখন আমরা যদি এরকম করি যে না, আমার যতটুক রিভিউ হয়ে রাইট হয়ে গেছে, দেখেন আমার 15 দিন লেখা হয়ে গেছে, 15 দিন পর থেকে আমি রিভিউ টিমকে দিয়ে দিলাম যে তোমরা এখন রিভিউ করা শুরু করো, তাহলে কি করতে পারে এই টিমটা? কিন্তু এখানে এসে কাজ শুরু করে দিতে পারে যেহেতু 15 দিনের কাজ শেষ, বুঝতে পারছি? তাহলে কি হলো এই কাজটা এখন কয়দিনে হবে? 15 দিনে শুরু করে দিচ্ছি আমরা, 25 তাহলে এটা কিন্তু 15 আর 10, এখানে 5 দিন গেল আর 10, টোটাল 10 দিন, আর এখানে টোটাল 15 দিন, টোটাল হচ্ছে 25 দিনে কিন্তু আমরা কাজটা শেষ করতে পারবো। এই যে আমরা প্রিভিয়াস সাকসেসর কাজটাকে 5 দিন আগায় নিয়ে আসলাম, এই আগায় নেওয়াটাকে বলা হয় লিড করা। লিড কে প্রেজেন্ট করা হয় মাইনাস দিয়ে, আর লিড ল্যাগ কে প্রেজেন্ট করা হয় প্লাস প্লাস দিয়ে, ঠিক আছে? সো এটা কিন্তু আসলে কোন জায়গায় পাবো আমরা? কিন্তু যে হার্ড লজিকে পারবো না, ম্যান্ডেটরিতে পারবো না, আমরা কোথায় পারবো? যেখানে কাজগুলো ফ্লেক্সিবল, ঠিক আছে? নাহলে কিন্তু সময় বেড়ে যাবে। এটাও কিন্তু একটা কম্প্রেশন টেকনিক যেটা দিয়ে আপনি ল্যাড লিক করে করতে পারেন। সো এটা দেখেন আমরা ইউজ করি কিনা আমাদের কাজে। হ্যাঁ হ্যাঁ, শুনলাম আছে। এটা তো মানে শিডিউলিং এর একদম কমন, এটা করতে হয়। তো এটারই আরো एग्जांपल আছে এখানে, আপনারা দেখে নিন। আমি এখানে যাচ্ছি না, ল্যাড লিক নিয়ে অনেকগুলো স্লাইড আছে। আচ্ছা, এখানে একটা দেখেন एग्जांपल, একটা অঙ্ক আছে কিন্তু। হ্যাঁ, অঙ্ক আছে, এটা আমি পড়ে আসতেছি, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে যদি আজকে সামনে একটু শেষ করতে পারি। এটা কত নম্বর পেজে? 384 নম্বর পেজে। হ্যাঁ, এটা একটু লিখে রাখেন, এটা আসলে অ্যাসাইনমেন্ট, কালকে আমি জিজ্ঞাসা করবো। সো টুলস শেষ হয়ে গেল, আমরা আউটপুটে যে নেটওয়ার্ক ডায়াগ্রাম এভাবে তৈরি হয়, আসলে এটা কিভাবে তৈরি হয় এটা একটা এক্সাম্পল মনে দেখা দরকার, তাই না? এই যে এখানে একটা কিন্তু টেবিল তৈরি আছে, একটা টেবিল আছে, যে টেবিলের মধ্যে সব টাস্কের নাম আছে। এই যে এগুলো হচ্ছে টাস্কের নাম, এ বি সি ডি ই, এবং স্টার্ট হচ্ছে একটা মাইলস্টোন, ফিনিশ কি আর একটা মাইলস্টোন। আর এখানে কিন্তু কি দেওয়া আছে? প্রিডেসেসর ইনফরমেশন দেওয়া আছে। প্রিডেসেসর মানে যে এই কাজটার আগে কোন কাজটা করতে হবে, তাই না? আগে কোন কাজটা করতে হবে। সো দেখেন এইটাকে, হ্যাঁ এইটাকে যদি আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম ড্র করি পিডিএম মেথডে, কি মেথড? পিডিএম মেথডে আমরা একটা টেকনিক শিখবো, তাহলে দেখেন কিভাবে নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি
বি করা যায় তাহলে আমাদের প্রথম মাইলস্টোন দিতে হবে কি স্টার্ট মাইলস্টোন স্টার্ট জি Mr. Rahman is the host now. সবাই এখন পাচ্ছেন তো না স্ক্রিন পাচ্ছি আচ্ছা তাহলে আমরা বলছিলাম যে স্টার্ট হবে এখানে তারপর এটা আমরা এমন জায়গায় দেব যাতে আসলে আমরা যে রেকটেঙ্গেল দিয়ে প্রেজেন্ট করব এবং তীর চিহ্ন দিয়ে দেখাবো এটা মানে কি যে এর প্রিডিসেসর হচ্ছে স্টার্ট যেটা এখানে বলা আছে ঠিক আছে বি এর প্রিডিসেসর কি এ তার মানে বিটা এখানে দিতে হবে এখানে যাতে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাতে পারি এটা হচ্ছে বি এর প্রিডিসেসর ঠিক আছে তারপর যদি সি সি যখন অ্যাক্টিভেট দেব কার বি এর প্রিডিসেসর তাহলে সি এখানে দিতে হবে যাতে আমি প্রেজেন্ট করতে পারি যে এটার প্রিডিসেসর হচ্ছে বি এরপরে দেখেন ডি ডি এর প্রিডিসেসর বলতেছে স্টার্ট তার মানে আমরা এই ডিরেকশনে গেলে আর হবে না তাহলে আমরা কোথায় যাব স্টার্ট এখানে যাব এটা হচ্ছে ডি ঠিক আছে ডি আচ্ছা এরপরে হচ্ছে এফ এফ এর বলতেছে বি তার মানে কোথায় হবে এফটা যে এখানে থাকতে হবে হ্যাঁ এর প্রিডিসেসর হচ্ছে বি তাহলে এটা হচ্ছে এফ এটা সবাই বুঝতেছি তো না খুবই সিম্পল তারপর জি জি এর প্রিডিসেসর কি সি তার মানে জিটা এখানে হতে হবে এই যে এরকম জায়গায় হতে হবে যাতে আমি দেখাতে পারি যে জি এর প্রিডিসেসর হচ্ছে সি আর এইচ এর হচ্ছে এইচ একটা নতুন টাস্ক যেটা প্রিডিসেসর হচ্ছে ডি তার মানে এখানে হতে হবে ডি থেকে একটা ব্রাঞ্চ হবে হ্যাঁ একটা ব্রাঞ্চ হবে যেটা হচ্ছে এখানে আর আই আছে একটা যেটা হচ্ছে প্রিডিসেসর দেখেন দুইটা তার মানে কি প্রিডিসেসর সবসময় একটা না কিন্তু দুইটা তিনটা চারটা অনেক বেশি হতে পারে ঠিক আছে সো ই এবং এইচ তার মানে ই কোনটা ছিল ই এখানে নাই মিস করে ফেলছে ওই যে ই আর ডি ছিল ই ছিল ডি এর এফ আর এইচ হবে এফ আর এইচ আচ্ছা আচ্ছা এখানে বলে ই ছিল তাই না এখানে ই ছিল ই ছিল রাইট আর এইচ কোথায় পেলাম এইচ এর প্রিডিসেসর ডি
আবার কি বলছে আই এর পিডিএস হচ্ছে ই এবং এইচ, তার মানে এই দুইটা শেষ হলে এর মানে কি এটা কিন্তু একটু বুঝতে হবে। এই যে যখন আমরা এরকম প্রেজেন্ট করলাম যে এইচ এবং আই, ই এবং এইচ দুইটার পিডিএস হচ্ছে আই, আই এর পিডিএস হচ্ছে দুইটা এইচ এবং ই, তার মানে হচ্ছে এই দুইটা কাজ যদি শেষ না হয় তাহলে কিন্তু আই শুরু করা যাবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে কি এফ জি আই সবগুলোর খুবই বাজে দেখালো এখানে, আমি এখানে আঁকলাম কিন্তু বুঝতে পারছি যে এইভাবে নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি হয়, তার মানে আমার প্রজেক্টে যদি এইগুলোই টাস্ক থাকে তাহলে আমরা এইভাবে নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে পারি। মাইক্রোসফট প্রজেক্টে এই টাস্কগুলো এন্ট্রি দিলে এবং যে রিলেশনশিপগুলো যে তৈরি করেন তাহলে অটোমেটিক্যালি এরকম নেটওয়ার্ক ডায়াগ্রাম সে বানিয়ে ফেলবে, ঠিক আছে। সো নেটওয়ার্ক ডায়াগ্রাম কিন্তু কয়েকটা জিনিস আমরা খেয়াল করতেছি, কি খেয়াল করতেছি, এক নম্বর হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রামে কিন্তু কোনো টাস্কের কি ঝুলন্ত অবস্থায় আছে, ফ্লোটিং অবস্থায় আছে, সব টাস্কের কিন্তু প্রিডেসেসর এবং সাকসেসর আছে, শুধু প্রথম দুইটা কাজ এটার প্রিডেসেসর নাই আর শেষ কাজটার সাকসেসর নাই, আর বাকি মেইন যে কাজগুলো সবগুলোর কিন্তু প্রিডেসেসর এবং সাকসেসর আছে এবং কোনো কাজ কিন্তু ঝুলন্ত অবস্থা নাই। ঝুলন্ত মানে কি যে ঝুলে আছে, এটা কোনো জায়গায় কানেক্ট হয়নি, এরকম না, কিন্তু এভরিথিং ইজ কানেক্টেড। এবার আসেন এখানে কিন্তু একটা শব্দ আছে, এই পুরোটাকে আমরা কি বলি নেটওয়ার্ক ডায়াগ্রাম। এখান থেকে আমরা কি পাচ্ছি আসলে সিকোয়েন্স পাচ্ছি যে কোনটার পরে কোনটা করতে হবে, কোন কোন দুইটা শেষ হলে আই আই আমরা শুরু করতে পারবো, এগুলো কিন্তু পাচ্ছি। এবং যেহেতু আমরা কোনো কিছু বলি নাই, রিলেশনশিপটা মাঝখানে দিতে হয়, আমরা যেহেতু কোনো কিছু বলি নাই তার মানে কি সবগুলো কি ফিনিশ টু স্টার্ট, ফিনিশ টু স্টার্ট ছাড়া যদি অন্য কিছু হতো তাহলে আমরা আসলে লিখে দিতাম এখানে, ধরেন এটা এস টু এস কিংবা এটা এস এফ কিংবা এটা ফিনিশ টু এফ এফ এরকম শুরু থেকে শেষ পর্যন্ত উইদাউট ব্রেক আপনি যেতে পারবেন, এরকম কয়টা পাত আছে, এই দেখেন এখানে একটা পাত, তারপর এখানে কি আর একটা পাত, তারপরে এখানে কি আবার এই দিক দিয়ে একটা যেতে পারবে, আবার এই দিক দিয়ে ঘুরে কিন্তু যেতে পারবে। এই চারটা হচ্ছে নেটওয়ার্ক পাথ, আপনি স্টার্ট থেকে এন্ড পর্যন্ত উইদাউট এনি ব্রেক যদি যেতে পারেন সেটা হচ্ছে নেটওয়ার্ক পাথ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা যে ক্রিটিক্যাল পাথ বলতেছি না, কালকে ক্লাসে আলোচনা করবো ক্রিটিক্যাল পাথ, সেই ক্রিটিক্যাল পাথ কিন্তু এই নেটওয়ার্ক পাথের মধ্যে সবচেয়ে লংগেস্ট, যেটা সবচেয়ে লংগেস্ট যে পাথটা সেটাকে বলা হয় ক্রিটিক্যাল পাথ। সো আমরা তো নেটওয়ার্ক পাথ বুঝতে পারলাম, সো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব যে ক্রিটিক্যাল পাথ, এই ডায়াগ্রামে ক্রিটিক্যাল পাথ কোনটা, এটা বের করা আর বের করা হয় না, ইউরেশন করা হয় না, আমরা বের করব আর কি। তো দেখেন এই যে আমরা আউটপুটে যে দেখলাম প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম, যে এইভাবে একটা ছবি পিএমবকে দেখানো হচ্ছে, দেখানো সবগুলো রিলেশনশিপ এখানে দেখানো হচ্ছে কি, হ্যাঁ তো এইভাবে আসলে রেজাল্ট চলে আসে যদি আপনি তৈরি করেন, আমরা যেভাবে এর আগে করলাম মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করলে সেটা অটোমেটিক্যালি তৈরি করে দিবে। সো নেটওয়ার্ক ডায়াগ্রামের রুল অফ থাম যেটা বলছিলাম যে কোনটা ফ্লোটিং অবস্থায় থাকবে না, প্রতিটার পিডিএস এবং সাকসেস থাকবে, কোনো হ্যাঙ্গার নো হ্যাঙ্গার্স, সো সেই জিনিসটা এখানে আছে আর কি। হ্যাঁ আর কোনো লুপ লুপ হবে না, লুপ মানে আমি কোন কোনো রাস্তায় গিয়ে শেষ পর্যন্ত যেতে পারলাম না এরকম না, খালি ঘুরতেছি এরকম হবে না, ডেডলক হবে না নেটওয়ার্ক ডায়াগ্রাম, ঠিক আছে। যদি ডেডলক হয় তাহলে নেটওয়ার্ক ডায়াগ্রামে কোনো প্রবলেম আছে, ওটা ঠিক করতে হবে। তো এই হচ্ছে অবস্থা, আমার হাতে কি আর বোধ হয় সাত আট মিনিট আছে, আমরা মানে এইটা আলোচনা করি, হ্যাঁ করে শেষ করি আজকে, ঠিক আছে। আচ্ছা আমরা এখন এই এই প্রসেসটার নাম কি, এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনস, মানে কি আমরা কিন্তু এর আগে পর্যন্ত যা করলাম সব কাজগুলোর কি কোন ডিউরেশন আছে, খালি আমরা কি বলছি প্রিডেসেসর কি সাকসেসর কি, কাজগুলোর নাম কি এবং রিলেশনশিপ কি। এখন আমরা যদি ডিউরেশন না বসাই তাহলে কিন্তু আমরা ক্রিটিক্যাল পাথ বলতেছিলাম না যে সবচেয়ে লম্বা সময় কোনটা লাগবে, এটা কিন্তু বের করতে পারবো না। তো এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনের কাজ কি,
অ্যাক্টিভিটি ডিউরেশনটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে প্রতিটা অ্যাক্টিভিটি ডিউরেশন বের করা ঠিক আছে তাহলে এখানে কি ইনপুট নেব দেখেন আমরা অবশ্যই অ্যাক্টিভিটি লিস্ট নিতে হবে কারণ এটা এটা আমরা ডিউরেশন বের করব মাস্ট হ্যাঁ এর সাথে দেখেন ইন্টারেস্টিং কো একটা জিনিস আছে মাইলস্টোন লিস্ট আমরা আগে তৈরি করছি অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট তো অ্যাক্টিভিটি লিস্ট যদি শুধু নেন লাভ হবে কারণ অ্যাক্টিভিটি তো ডিটেইল আছে ডিটেইল ডিটেইল লাগবে এটা অলওয়েজ মনে রাখবেন যেখানে অ্যাক্টিভিটি লিস্ট আছে প্লাস অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট থাকতেই হবে সিমিলারলি যখন WBS বলবেন ওটাকে অবশ্যই WBS ডিকশনারি থাকতে হবে এই যে আমি বলতেছি না যে থাকতে হবে এটা দিয়ে কিন্তু আপনি ইজিলি ইন্টারপ্রেট করতে পারবেন যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যে এটা আউটপুট কিনা হ্যাঁ যে এই কয়েকটা জিনিস ডিফাইন অ্যাক্টিভিটিস এর আউটপুট কিনা তখন যদি দেখেন যে অ্যাক্টিভিটি লিস্ট আছে কিন্তু অ্যাট্রিবিউট নাই তার মানে ওই অপশনটা ঠিক নাই যে অপশনে দুইটাই পাবেন সেই অপশনটা ঠিক হওয়ার চান্স আছে হ্যাঁ আচ্ছা এখানে কয়েকটা জিনিস আমরা দেখতেছি স্কোপ বেসলাইন লিস্ট ঠিক আছে যাতে কোনো মিস না হয় হ্যাঁ যদি কোনো ওয়ার্ড প্যাকেজ মিস হয়ে যায় আমরা চেক করে নেব এখানে এই যে চারটা দেখেন এই চারটা ফ্রোজেন টিম অ্যাসাইনমেন্টস রিসোর্স ব্রেকডাউন স্ট্রাকচার এটাকে সংক্ষেপে বলা হয় RBS একটা বোধহয় প্রশ্ন ছিল যারা সলভ করছেন আজকের প্রশ্ন ওখানে কিন্তু RBS নিয়ে একটা প্রশ্ন ছিল রিসোর্স ক্যালেন্ডার রিসোর্স রিকোয়ারমেন্টস এই চারটা কোথা থেকে আসছে লাগবে সেটাকে বলা হচ্ছে রিসোর্স রিকোয়ারমেন্টস সেটা কিন্তু আমরা ওই প্রসেসে তৈরি করি এবং রিসোর্স ক্যালেন্ডার কিন্তু ওই প্রসেসে তৈরি হয় ক্যালেন্ডার মানে কি রিসোর্স ক্যালেন্ডার মানে কেউ বলতে পারবে রিসোর্স ক্যালেন্ডার কোন কোন ডেটে আছে এটা আমরা ওখান থেকে জানতে পারবো ওয়ার্কিং ডে গুলো তারপরে কোন সময় অফ থাকবে এই সবগুলোই থাকে রিসোর্স ক্যালেন্ডারে না না এটা রিসোর্স ক্যালেন্ডার আপনি যেটা বলতেছেন হচ্ছে প্রজেক্ট ক্যালেন্ডার শুধু মানুষের সাথে নাকি ইকুইপমেন্ট বা রিসোর্সের সাথে হতে পারে ম্যাটেরিয়ালস ইকুইপমেন্ট সবকিছু হ্যাঁ ফিজিক্যাল রিসোর্সের সাথে কিন্তু হতে পারে যেমন ধরেন একটা ইকুইপমেন্ট আপনি আপনার সাইটে ইউজ করবেন সেটা তো অন্য সাইটে এখন আছে সো ওইটা যদি আপনি না পান ক্যালেন্ডার রিসোর্স না জানেন তাহলে কিন্তু আপনি প্ল্যান করতে পারবেন না দেখতে পাচ্ছেন মানে বুঝতে পারছেন তার মানে ওই রিসোর্স ক্যালেন্ডার উপর কিন্তু আমার শিডিউলিং ডিপেন্ড করতেছে ওইভাবে শিডিউলিং করতে হবে আচ্ছা আর একটা কি প্রজেক্ট টিম অ্যাসাইনমেন্টস মানে কারা কারা টিমে কাজ করবে সেটাও কিন্তু এই প্রসেসে পাবেন আপনি এটা ইম্পর্টেন্ট কেন বলতো শিডিউলিং এটা ইম্পর্টেন্ট কেন টিম অ্যাসাইনমেন্টটা কোন কাজে কে কাজ করবে কোন কাজটা কে করবে এটা জানা কি দরকার শিডিউলিং এ নাকি না অবশ্যই জানা দরকার কেন কারণ এখানে ওই যে টাস্কগুলো হবে এগুলো যদি ওভারল্যাপিং হয়ে যায় কারণ কে কে অ্যাসাইন থাকবে এমন হতে পারে যে তার একই কাজ একই দিনে দুই তিনটা করে যেতে পারে তখন তো চেক করতে পারবে এজন্য অবশ্যই জানতে হবে সেটা একটা পার্সপেক্টিভ আর কোন পার্সপেক্টিভ আছে মানে এটা জানলে আপনার শিডিউলিং এ বা টাইমিং এ কি ইয়া হবে একটা হচ্ছে উনি বলতেছিলেন যে ওভারলোড হয়ে যাবে বা ওভারল্যাপিং হয়ে যাবে একটা মানুষের মানে ওই রিসোর্সের অ্যাভেইলেবিলিটি থাকবে কিনা সব অ্যাক্টিভিটিস এর তো দেখতে হবে আচ্ছা আরেকটা হচ্ছে আরেকটা দেখেন টিম অ্যাসাইনমেন্ট দেখা গেল যে আপনাকে সব কোন একটা কাজে সব নতুন লোকজনকে দিছে কোনো এক্সপেরিয়েন্স নাই তাহলে কি হবে কাজটা কি 5 দিনে হবে একটা মিশন ইমপ্যাক্ট আছে হ্যাঁ সো আর আবার ওই একই কাজ যদি একজনকে এক্সপার্টকে দেন হ্যাঁ আমাদের সফটওয়্যার ফিল্ডে কিন্তু এটা খুবই ভয়ঙ্কর হয় যেমন যেমন খুব এক্সপার্ট যে তার জন্য এটা একদিনের কাজ 8 আওয়ার্স আর তিনজনের কাজ হচ্ছে হয়তো এক মাসে হয়তো সে এটা পারবে না তিনজন মানুষ মিলেও পারবে না সো এটা আপনার জানা খুব ইম্পর্টেন্ট যে এই কাজটা আসলে কে করতেছে তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে এই কাজটা করতে কত সময় লাগবে বুঝতে পারছি সো এটাও আমাদের জানা দরকার আর রিসোর্স ব্রেকডাউন স্ট্রাকচার আসলে জাস্ট খুব একটা ইম্পর্টেন্ট না এটা আসলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ইয়ার রিসোর্স
যে আমরা যেমন WBS graphical presentation of projected OBS আর কি OBS না হ্যাঁ one kind of WBS কিন্তু সেখানে শুধু রিসোর্স থাকবে সে ফর एग्जांपल আমার লেবার কজন লাগবে লেবারের মধ্যে আবার কোন ক্যাটাগরি স্কিল আনস্কিল এই যে রিসোর্সের ক্যাটাগরি ইকুইপমেন্ট কি কি ইকুইপমেন্ট লাগবে ফিজিক্যাল রিসোর্স কি কি লাগবে এইভাবে যদি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি ওটাকে বলা হয় আরবিএস তা আপনি গ্রাফিক্যালি দেখার জন্য ওটা ইউজ করতে পারেন এটাও কিন্তু ওখানে তৈরি হয় এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্সে সো এই চারটা কোথা থেকে আসলো তাহলে এই চারটা আসলো হচ্ছে আমাদের আগের প্রসেস থেকে রিসোর্স চ্যাপ্টার থেকে তার মানে এইটা করার আগে মনে রাখতে হবে ওইটা না করে কিন্তু এটা করতে পারবেন না হ্যাঁ আচ্ছা ওকে আর বোধহয় দুই মিনিট সময় আছে আমি জাস্ট এই কয়েকটা জিনিস ব্যাখ্যা করি একটু যে আমরা যখন এস্টিমেট করবো আমাদের কি টার্গেট এই প্রসেসটা টার্গেট হচ্ছে এস্টিমেট করা কত সময় লাগবে সো এস্টিমেশনের সবচেয়ে সহজ টেকনিক কি সহজ টেকনিক হচ্ছে অ্যানালজি করা যে আগের কাজে পাঁচ দিন লাগছে এই কাজেও পাঁচ দিন লাগবে অ্যানালোগাস করে আমরা বললাম অ্যানালজি করে আমাদের এক্সপিরিয়েন্স থেকে হ্যাঁ সেটাকে অনেক সময় বলা হয় অ্যানালজাস এস্টিমেটিং অনেক সময় বলা হয় হিস্টোরিক্যাল এস্টিমেশন ডেটার উপর বেস করে আর একটা হচ্ছে টপ ডাউন এস্টিমেশন বলা হয় এটাকে টপ ডাউন টপ ডাউন কেন আপনি আসলে ডিটেলে না গিয়ে আগের কোনো কিছুর সাথে মিলায় বলতেছেন টপ থেকে উপর থেকে বলতেছেন যে এটা করতেও এত সময় লাগবে এটাকে বলা হয় অ্যানালগাস এস্টিমেটিং বুঝতে পারছি আচ্ছা প্যারামেট্রিক এস্টিমেটিং আসি প্যারামেট্রিক মানে হচ্ছে আমরা যদি কোনো অ্যারিথমেটিক ইউজ করি পাটিগণিত ইউজ করি আমি বললাম যে এই ছাদটা হচ্ছে সে 1000 স্কয়ার ফিট ছাদটা ঠিক আছে একটা টাইলস লাগাতে সে 32x32 বা কোন একটা টাইলস লাগাতে লাগে হচ্ছে 5 মিনিট তাহলে 1000 স্কয়ার ফিটে টাইলস লাগাতে কত সময় লাগবে এরকম যদি কোনো ভেরিয়েবল বা প্যারামিটার ইউজ করে আমরা যোগ গুণ করে আমরা কোনো বের করি এস্টিমেট করি ওটাকে বলা হয় প্যারামেট্রিক এস্টিমেটিং কোনো অ্যারিথমেটিক ইউজ করে ঠিক আছে বুঝতে পারছিস এটা এটাকে আমরা হ্যাঁ এটা আমরা সবসময় করে থাকি আর লাস্টে যেটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে বটম আপ এস্টিমেটিং তার মানে আমরা টপ আপ কোনটা বলতেছিলাম টপ আপ এখানে হচ্ছে টপ আপ আচ্ছা আর বটম আপ হচ্ছে এটার উল্টা তার মানে কি হচ্ছে যে আমি কোন একটা যখন এস্টিমেশন করতেছি ধরেন এই একটা কাজ এস্টিমেট করতেছি দেখলাম যে এস্টিমেট করা যাচ্ছে না আমরা কি করতেছি একটা ইন্ডিভিজুয়াল টাস্কে এস্টিমেশন করতেছি এখন দেখলাম যে এই কাজটা এস্টিমেট করতে পারছি না কেন কাট পারতেছি না এই কাজটা হয়তো খুব বড় চাঙ্ক তখন আমরা কি করলাম এটাকে ছোট ভাগ করলাম A1 A2 এবং কি করলাম A3 তাহলে কি হলো এখন ছোট তিনটা কাজ হয়ে গেল না এই তিনটা কাজের এখন এস্টিমেট করতে আমাদের মতো সহজ হয়ে গেল যে এটা করতে তাহলে আমাদের 10 দিন লাগবে এটা 20 দিন লাগবে এটা হচ্ছে 15 দিন লাগবে সো তখন কিন্তু আমরা এই বটম আপ মানে বড় কাজ থেকে ভেঙে ছোট করে ফেললাম ছোটটার এস্টিমেট করে তারপর আমি ইজিলি বড়টা এস্টিমেট করতে পারছি তাহলে আমি কি করলাম বটম থেকে এস্টিমেট করলাম ডিটেলে গিয়ে ডিটেল করে সেটাকে বলা হচ্ছে বটম আপ এস্টিমেটিং সো কোনটা ভালো অ্যানালগাস এস্টিমেটিং ভালো নাকি বটম আপ এস্টিমেটিং ভালো বটম আপটাই বটম আপ তো পারফেক্ট হবে আর কি আচ্ছা এখানে ফাস্ট কোনটা সবচেয়ে ফাস্ট কোনটা এই দুইটার মধ্যে ফাস্ট কোনটা অ্যানালগাস ফাস্ট অ্যানালগাস ফাস্ট আর যেহেতু কোনো কিছু করতেছেন না খালি আগেরটার সাথে মিলাই বলতেছেন হ্যাঁ কিন্তু অ্যাকুরেসি কোনটা অ্যাকুরেট কোনটা বটম আপ বটম আপ এই কথাগুলো কিন্তু পিএমপক আছে এটা একটু মনে রাখতে হবে যে আমরা যদি খুব ফাস্ট কিছু করতে চাই দেন টপ আপ টপ ডাউন যে অ্যানালগাস করে আমি বলে দিলাম যে এটা এত সময় লাগবে কিন্তু সেটা আসলে অ্যাকুরেসি ভালো হবে না কিন্তু যদি আমরা বটম আপ অ্যাপ্রোচ করি একদম কি কি কাজ লাগবে প্রতিটা যদি পুঙ্খানুপুঙ্খ হিসাব করে তারপরে টোটাল চাঙ্কটার হিসাব বের করতে পারি তাহলে কিন্তু অনেক ভালো এস্টিমেশন হবে হ্যাঁ মনে রাখতে হবে অ্যানালাইসিস এস্টিমেশন হচ্ছে ফাস্ট কিন্তু লেস অ্যাকুরেট আর বটম আপ এস্টিমেশন হচ্ছে সময় লাগে স্লো কিন্তু এটা মোর অ্যাকুরেট ডেটা দিবে আপনাকে ঠিক আছে সো আজকে এই পর্যন্ত শেষ হ্যাঁ কালকে আমরা এখান থেকে শুরু করবো বাকি জিনিসগুলো আলোচনা করবো আমি 5 মিনিটস আছি যদি কারো কোশ্চেন থাকে আমি আনসার করবো না হলে ইউ ক্যান লিভ দ্য মিটিং রুম আল্লাহ হাফেজ ভাইয়া আসসালামু আলাইকুম
বেজে ভাই হ্যাঁ বলুন কেমন আছেন আপনি কথা হয় না আপনার সাথে আসলে একটু হ্যাঁ ভালো আছি মোটামুটি ঠিক আছে আমি ইয়া কথা বলবো না ওই যে আমি ফোনে কথা বলবো আপনার সাথে ভালো থাকেন ইনশাল্লাহ আর যে ওই আমি আপনাকে মেসেজে যে পৌঁছে দিব আমার লোকটা আপনাকে ইয়া করে দিবে আর কি কত সময় করছেন দুই সপ্তাহ নাকি চার সপ্তাহ এবং ওইভাবেই ওর মধ্যে কাজগুলো করতে হবে দুই সপ্তাহ চার সপ্তাহের মধ্যেই হ্যাঁ এটা আসলে আমি অ্যাজাইলে যে আলোচনা করছিলাম স্কোপ চ্যাপ্টারের প্রথম দিন যে কিভাবে ওখানে প্রোডাক্ট ব্যাকলগ থেকে টাস্কগুলোকে নেওয়া ইউজার স্টোরিগুলোকে নেওয়া হয় এবং স্টোরিগুলোকে কিভাবে আবার টাস্কে রূপান্তর করা হয় ওখানে আসলে ইউজার স্টোরি থেকে টাস্ক এই ব্যাকলগটাকে ওই প্রোডাক্ট ব্যাকলগ হ্যাঁ প্রোডাক্ট ব্যাকলগ হ্যাঁ ওটা ব্যাকলগ ওখানে ওইভাবে টাইমিংটা হয় কিন্তু পরেরটা যেটা সেটা আসলে মেইনলি আলোচনা করতেছে আসলে ইয়া নিয়ে আসলে কানবান মেথড নিয়ে কানবান মেথড সো কানবান মেথডে আসলে টাইমিংটা ওইভাবে ডিপেন্ড করে না যে ওখানে কোনো ফিক্সড টাইম থাকে না যে এটা দুই সপ্তাহের মধ্যে হবে চার সপ্তাহের মধ্যে হবে এটা আসলে মানে কাজটার একটা কাজ একটা ডেলিভারি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত করতে যে সমস্ত লাইফ সাইকেল দিয়ে যাবে কাজের অ্যাক্টিভিটি দিয়ে যাবে সেটার এক একটা কলাম তৈরি করা হয় ওখানে আচ্ছা